السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أما بعد فقد قال الإمام البخاري رحمه الله تعالى باب حديث الخضر مع موسى عليه السلام قال حدثنا عمرو بن محمد قال حدثنا يعقوب بن إبراهيم قال حدثني أبي عن صالح عن ابن شهاب عن عبيد الله بن عبد الله أخبره عن ابن عباس رضي الله تعالى عنهما أنه تمر هو والحر بن قيس الفزاري في صاحب موسى قال ابن عباس رضي الله تعالى عنه هو خضر فمر بهم عبيد بن كعب فدعاه ابن عباس فقال إني تمريت أنا وصاحبي هذا في صاحب موسى الذي سأل السبيل إلى لقيه هل سمعت رسول الله سيذكر شأنه قال نعم আল হাদিস। সম্মানিত মাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল্লাহ আলমিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাত ও সালামের পর আজ সোমবার 22 সফর 1446 হিজরি মোতাবেক 26 আগস্ট 2024 আমাদের ধারাবাহিক আলোচনা সহিহুল বুখারীর আহাদিসুল আম্বিয়া পর্ব, নবী রসুলগণ সম্পর্কীয় হাদিস। ইমাম বুখারীর এই পর্বের অধ্যায় নম্বর 27 বলছেন বিষয়বস্তু বাবু হাদিসিল খাজেরে মা মুসা আলাইহিসসালাম। এই অধ্যায় হচ্ছে মুসা আলাইহিসসালামের সাথে খাজেরের কাহিনী বা ঘটনা। হাদিস মানে কাহিনী, হাদিস মানে ঘটনা, হাদিস মানে বৃত্তান্ত, বয়ান, বিবরণ ইত্যাদি। হাদিস মানে রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হইলে তখন হাদিস, হাদিস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা কাজ আর জীবন সম্পর্কীয় যা কিছু কথা কাজ অনবদন এবং তার সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীগুলো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে এমন ছিলেন, নবী চরিত্র এমন ছিল, কথাও না কাজও না আর অনুমোদন না, সেগুলো হাদিস না। তাহলে পূর্ণরূপে যদি হাদিসের সংজ্ঞা করতে হয় তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা কাজ অনুমোদন এবং তার গুণাবলী সেফাতিন খালকিয়াতিন ও খুলকিয়াতিন, তার সৃষ্টিগত গুণাবলী অথবা চারিত্রিক গুণাবলী। নবী চরিত্র সম্পর্কে যত আলোচনা হাদিস আছে ওগুলো হাদিস। নবী সাল্লামের শারীরিক অবয়ব দৈহিক গঠন সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি পূর্ণিমার চাঁদের মতো ছিলেন, হ্যাঁ ইত্যাদি ইত্যাদি, নবী সাল্লামের চলাফেরা এমন ছিল, এগুলো কিন্তু হাদিস, হাদিস না জি। তো এই জন্য পূর্ণ সংজ্ঞা এটি অনেক সময় সংক্ষেপে করা হয়, সেজন্য বিশ্বাসের কথা কাজ অনুমোদন হাদিস, কিন্তু আরও বেশ কিছু হাদিসে এর অন্তর্ভুক্ত ছিল তখন ছুটে যায়, সূক্ষ্ম হয় না। তো মুসা আলাইহিসসালামের সাথে খাজের আলাইহিসসালামের যে ঘটনা ঘটেছিল, যে ঘটনা সূরা কাহফে বিস্তারিত আল্লাহ রাব্বুল স্বয়ং বর্ণনা করেছেন জি। হাদিস নম্বর 3400 লম্বা হাদিস রয়েছে, আর মুসা খাজের সম্পর্কে এখানে দুটো হাদিস রয়েছে, দুই হাদিসে আজকে পুরো হয়তো দাস পার হয়ে যাবে। 3400 নম্বর হাদিস, হাদিস বর্ণনা করেছেন ইমাম ইবনে শাহাব জুহরি রাহেমাহুল্লাহ, প্রখ্যাত তাবেই মুহাদ্দিস ইমাম মদিনার, তিনি তাবেই। তিনি আরেক তাবেই থেকে বর্ণনা করেছেন ওবায়দুল্লাহ ইবনে আবদুল্লাহ ইবনে উতবা বিন মাসউদ, ওবায়দুল্লাহ ইবনে আবদুল্লাহ বিন উতবা বিন মাসউদ, আবদুল্লাহ ইবনে মাসউদের ভাইয়ের ছেলের ছেলে, উতবা বিন মাসউদ আবদুল্লাহ বিন মাসউদ ভাই ভাইউল্লাহ, উতবার ছেলে হচ্ছে আবদুল্লাহ আর আবদুল্লাহ ছেলে হচ্ছে ওবায়দুল্লাহ। তিনি একজন বড় ফকিহ ইমাম ছিলেন, সাতজন অন্যতম মদিনার ফোকাহাদের অন্যতম তিনি, যাদেরকে এলমের সাগর বলা হয়তো ওই যুগে, হ্যাঁ ইজাতি ইলমান ফিল এলমে সাবআত আবহরিন, যদি জিজ্ঞাসা করা হয় যে এলমের সাতটি সাগরের নাম কি, তাবেইনদের যুগে একটি কবিতা একটি ছন্দে রয়েছে, রেওয়ায়াতুহুম লাইসাত আনিল হাক্কি খারিজা বা গাফিলা, তাদের বর্ণনাগুলি
হকের বাইরে নয়, মানে তারা হাদিসের বড় পণ্ডিত, জ্ঞানী ছিলেন, বিজ্ঞ ছিলেন। ফকল হোম ওবায়দুল্লাহ, এক নম্বরে এই যে ওবায়দুল্লাহ, তো ওবায়দুল্লাহ বড় একজন তাবেই ছিলেন। নাম মানুষ, নাম ভালো যথেষ্ট নয় মানুষের, আর নাম ভালো হইলেই যে তার কাজকাম ভালো হবে এটাও যথেষ্ট নয়। কিন্তু কেন এই ওবায়দুল্লাহ নামে যেমন একজন বড় বিশিষ্ট তাবেই, ফকিহ, ইমাম, সাতজনের একজন ওই জামানা, তাবেইনদের জামানায় অনেক সাহাবাই কেরামদের ছাত্র তিনি, যে ওবায়দুল্লাহ বিন আবদুল্লাহ বিন ওতবা রাসুল, তেমনি ওবায়দুল্লাহ বিন জিয়াদ আর একজন কুখ্যাত, হ্যাঁ, বসরার গভর্নর, লক্ষ লক্ষ মানুষের খুনি। জি, তো তার মতো জালেম মুসলিম এখন পর্যন্ত পয়দা হয়নি। মুসলিম জাতিতে যতই বড় বড় জালেম যাক না কেন, এর মতো জালেম এখনও কেউ পয়দা হয়নি, এত বড় জালেম ছিল। আলিহি মিন আল্লাহ মাস্তাহিন, যা কিছু করেছে পেয়ে গেছে। তারপরে আল্লাহ কাফের বলেনি, কারণ কাফের বলাটি এত, হ্যাঁ, সহজ কথা নেই, চারটে কথা না যে কারোর সাথে আমার শত্রুতা আছে, অত কেউ কুখ্যাত, খুব চরম অপরাধী, সেজন্য কাফের, কাফের কুফরি গণ্ডিতে পড়ছে কিনা এটা দেখতে হবে। ইসলাম থেকে খারিজ করার অধিকার একমাত্র তার, যার দিন হচ্ছে ইসলাম, যিনি ইসলাম নাজেল করেছেন তিনি এখন আল্লাহ। সুতরাং আল্লাহ বলবেন যে কে মুসলিম আর কে কাফের, এখন আল্লাহ রাব্দুল্লাহ কথার আওতাতে যদি সে কাফের পড়ে তাহলে কাফের হতে পারে, নাহলে আপনার বিরোধী, অনেক জুলম অত্যাচার করেছে, দেইলেন ট্যাগ লাগে, নাস্তিক, বাচ্চা নাস্তিক, আপনি নিজে নাস্তিক হয়ে যাবেন এই অপরাধে, কিন্তু অত সোজা নেই। যেন জবানকে কন্ট্রোল করতে হবে সবসময়, এত বড় অপরাধী আজকালকার জামানা হইলে কত যে ওর টাইটেল পড়তো, হ্যাঁ, নাস্তিক, আর তারপরে কাফের, আর হ্যাঁ, মুক্তমুখ মেলাগুলো, হ্যাঁ, ইহুদির নাসাদের এজেন্ট, অমুক্তমুখ, হ্যাঁ, অনেক কিছুই পড়তো। কিন্তু তার সম্পর্কে আছে যে অপরাধগুলি করেছে সবগুলি আছে ইতিহাসের পথে, সেও ছিল কিন্তু ওবায়দুল্লাহ। এই জন্য নাম হলেই যে সৎ হয়ে যাবে না, নামের সাথে সাথে মানুষকে চরিত্র গঠন করতে হবে, ইমান আকিদা আমল ভালো করতে হবে। বলছেন ওবায়দুল্লাহ বিন আবদুল্লাহ আখবারাহু আন আব্বাস, তিনি জানিয়েছেন তার ছাত্র ইবনে সাহাবকে, কার থেকে বর্ণনা করে, আবদুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। তো আবদুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবীর ছাত্র হচ্ছেন ওবায়দুল্লাহ বিন আবদুল্লাহ বিন ইবনে উতবা বিন মাসউদ। ঘটনা কি বলছে, আন্নাহু তামারা হুয়া, একবার আবদুল্লাহ বিন আব্বাসের নবী সাহেব চাচা তো ভাই, আর আরেকজন সাহাবি হুর বিন কাইস ফাজারি, বনু ফাজারা বংশের, এই দুইজনের মাঝে বিতর্ক বেঁধে যায়। তামারা মানে হচ্ছে ঝগড়া দ্বন্দ্ব বা তর্ক বেঁধে যাওয়া, বিতর্ক শুরু হয়ে যায়। ফির সাহেব মুসা আলি ইসলামের সঙ্গী সম্পর্কে, যে মুসা আলি ইসলামের যে সঙ্গী খাজের, এই খাজেরের সঙ্গী মুসা মানে মুসা প্রখ্যাত নবী, নাকি অন্য কোনো মুসা মানে ইসরায়েলদের যুগের যিনি নবী নন, মানে যিনি রসুল মুসা আলি ইসলাম তিনি নন, অন্য কোনো মুসার সাথে এই ঘটনা ঘটেছিল, এটা একটি মত সেই যুগে অনেকে পোষণ করত। তার একজন হুর বিন কাইস, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হুয়া খাজের, মুসা আলি ইসলাম যিনি নবী তার সঙ্গী খাজের, মানে যে ঘটনা বলে মুসার খেজেরে সেটা মুসা নবীর ঘটনা, মুসা নবী আলি ইসলামের ঘটনা। আর হুর বিন কাইসের মত ছিল, এখানে সংক্ষেপ করে দেয় অন্য হাদিসে রয়েছে, তিনি বলতেন না সেটা অন্য মুসা, মুসা আলি ইসলাম আল্লাহ রসুল, আর আল্লাহ রসুল তিনি খাজের কাছে শিখতে যাবেন। হ্যাঁ, তো এই জন্য তারা বলতো না ওইটা অন্য কোনো মশা, সাধারণ মশা, এই জন্য ভালো মানুষ মশা। ফামাররা বেহেম অবেমের কাবে, এখন তৃতীয় পক্ষ ফয়সালার জন্য যে কোনটা ঠিক, এই উভয়ে আপোষে বিতর্কে জড়িয়েছেন, সেই সময় অতিক্রম করছেন ওবাই বিন কাব রাদিয়াল্লাহু প্রখ্যাত সাহাবি এবং হাফেজে কোরআন কারি এবং তারাবির ইমাম উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জামানে, তার কেরাত খুব সুন্দর ছিল। ফাদাহু ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাকে ডাকলেন সমর্থন নেওয়ার জন্য। ফাকালে বলে, ইন্নি তামার এত আনা ওয়া সাহেবি হাজা, আমি এবং আমার এই যে সঙ্গী হুর বিন কায়েস দুইজনে আমরা বিতর্কে জড়িয়েছি,
ফির সাহেব মুসা আলাহ ইসলামের সঙ্গী সম্পর্কে আল্লাহ আল্লাযী সালা সাবিল আল লকী, যার সাথে দেখা সাক্ষাতের জন্য দিক নির্দেশনা রাস্তা পথে নির্দেশনা আল্লাহর কাছে চেয়েছিলেন, যে আল্লাহ কিভাবে এই খাজেরকে পাবো তোমার বান্দাকে, যে বান্দার কাছে কিছু শিখার আছে। আল্লাহ বলেন যাও মুসা, তুমি বলছো আমার চাইতে বেশি জ্ঞানী নাই, তো দুনিয়াতে তুমি তো আর গায়েব জানো না, আল্লাহর বান্দাদের মতো কত কে জ্ঞানী আছে না আছে, তুমি একটা অনুমান ভিত্তিক কেন কথা বললে? এটা আল্লাহর মনে পছন্দ লাগলো না, সেজন্য বড়দের ছোট ভুল অনেক সময় ভুল হয়ে যায়। অথচ বাস্তবে যদি দেখা যায় তো মুসা আলাইহিসসালাম কথাটি ঠিক বলেছেন, মানে তার চাইতে বেশি জ্ঞানী কেউ ছিল না সেই জন্য, কিন্তু সব দিক থেকে নয়, কিছু কিছু বিষয়ে অন্য কেউ জ্ঞানী হইতে পারে। যেমন আজকে পৃথিবীর সবচেয়ে বড় যদি মহাদ্দেশ কেউ নিয়ে নেন আর আলেমকে নিয়ে নেন, তিনজন আলেম আজকে থেকে 20-25 বছর আগে দুনিয়া থেকে চলে গেছেন, পৃথিবীর সবচেয়ে বড় পৃথিবীর সবচেয়ে বড় পৃথিবী, এই তিনজন সম্পর্কে দ্বিমত তেমন নেই। কোরআন সুন্নাহ অনুসারী সহি আকীদা আমলের যারা অনুসারী তাদের, বেদাতি বেদাতিদের গায়ের জ্বালা থাকে, বেদাতিদের কাছে তো কাঠমোল্লাও তাদের আল্লামা, যে না জানে কিছু মূর্খ, তো ওরা তো কোনো মাপ কাঠি না ইসলামে, আর ওদের কথার কোনো মূল্য নাই। কিন্তু যারা সারা পৃথিবীর আরব হোক অনারব হোক, হ্যাঁ সারা পৃথিবী পূর্ব থেকে পশ্চিম সবাই একমত যে পৃথিবীর তিনজন বড় আলেম বিংশ শতাব্দীর, একজন শেখ ইবনে বাজ রাহিমাহুল্লাহ, আর একজন শেখ উসাইমিন রাহিমাহুল্লাহ, আর একজন শেখ আলবানী রাহিমাহুল্লাহ, ঠিক না? এখন তাদের যুগে তারা যখন বেঁচেছিলেন, আমাদের যুগে বেঁচেছিলেন, আমরা যখন মদিনায় লেখাপড়া করেছি, তারপর যে এখানে আসার পরে আলবানী ইন্তেকাল হয়েছে, এখানে আসার এক বছর আগে, আমি বলছি 26-27 বছর আগে, সেখানে বাজ ইবনে উসাইমিনের আগে পরে দুই এক বছরের আগে পরে ইন্তেকাল হয়েছে, তিনজন কাছাকাছি সময়গুলিতে। তো রাহিমাহুল্লাহ তাদের জামান নাই অন্য কোনো সাবজেক্টে পৃথিবীতে অনেকে সিনিয়র ছিল, ছিল না অন্য কোনো সাবজেক্টে, ধর্মীয় সাবজেক্ট বলছি না, ছিল না বড় ডাক্তার নেই, বড় বৈজ্ঞানিক ছিল না, হ্যাঁ হতে পারে না, পারে না, হ্যাঁ। তো ঠিক ওই রকমই মুসার খাজের বিষয়টি, কারণ বেদাতপন্থীদের ধারণা যে খাজের মুসা আলাইহিস সালামের সাথে বেশি বিদ্যা রাখে, এটা একেবারে ভুল কথা, হ্যাঁ বিভ্রান্তদের কথাই ঠিক। মুসা আলাইহিস সালামের কাছে সার্বিক দিক থেকে বেশি জ্ঞান ছিল, কারণ তার ওপর তাওরাত নাজল হয়েছে, খাজের উপর কী নাজল হয়েছে? তাওরাত নাজল হয়েছে, তাওরাতের স্থান আসমানি কিতাবের মধ্যে কোরআন কারিমের পরে দুই নম্বরে, এবং যত নবী রসুলগণের কাহিনী কোরআন হাদিস রয়েছে তার মধ্যে সবচাইতে বেশি সংখ্যায় গরিষ্ঠ উম্মত হচ্ছে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের পরে, এই শেষ উম্মতের পরে আমাদের পরে তাদের সংখ্যা মুসা আলাইহিস সালাম উম্মতের সংখ্যা বেশি, হাদিস আছে না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাদুন আজিম একটি বিশাল দলকে দেখলেন, তখন ভাবলেন যে এইটাই হচ্ছে হাজি উম্মতি, এরে হচ্ছে আমার উম্মত, নবী সাল্লাল্লাহু বলেছেন এটা তোমার উম্মত না, এটা মুসা আলাইহিস সালাম উম্মত, উচ্চতে বেশি সংখ্যায় আমি দেখলাম তারপরে সেটা আমার উম্মত, স্পষ্ট তাহলে হাদিস দ্বারা মুসা আলাইহিস সালামের কাছে সার্বিক দিক থেকে আল্লাহ প্রদত্ত জ্ঞান ছিল, কিন্তু খাজেরের কাছে এমন কিছু জ্ঞান ছিল, হ্যাঁ রহস্যমূলক তত্ত্বমূলক, যেই জ্ঞান মুসা আলাইহিস সালামকে দেওয়া হয়নি। আমরাও মেলা কিছু শিখি, আরে ছোটো বাচ্চার কাছেও শিখছি, এই মোবাইলের জ্ঞান আমাদেরকে সামান্যই দেওয়া হয়েছে, এখন আমার 5-6 বছর বাচ্চার কাছ থেকে শেখা শুরু করেছেন স্মার্টফোন, সত্যি বলছি, কারণ ছোটো বাচ্চা যেটা 5-6 বছর বয়স ছিল তখন ওর কাছ থেকে শিখতাম যে কোনখানে কী করতে হবে, যে এখন পর্যন্ত এই যে আপনার ধরেন এই হোয়াটসঅ্যাপে যে আমি আছি অনলাইনে আছি কি অফলাইনে আছি, যে ধরুন টের না পাই আমি নিজে সেট করতে পারছি না, ছেলে আছে ছোটো বাচ্চা 8-10 বছর বয়স হট করে এসে করে দিল, কিছুদিন আগে কথা বলছি, হ্যাঁ যার বয়সে এখনও এই 14-15, কিন্তু একবারে এক্সপার্ট তাতে, তাই বললাম সে আমার চেতে সেন নাকি, তো একটা সাবজেক্ট দুটো সাবজেক্ট কিন্তু বাকি সব সার্বিক দিক থেকে ওই রকম বিষয়টা, কিন্তু মুসা আলাইহিস সালাম সার্বিক দিক থেকে
সেই যুগের সবচেয়ে বড় জ্ঞানী। মূসা আলাইহিসসালাম আল্লাহ রসুল, এটা কোরআন হাদিস দ্বারা স্পষ্ট, তাই না? কিন্তু খাজের নবী ছিলেন নাকি নবী ছিলেন না ওলি ছিলেন, এটা একটা প্রশ্ন, তার উত্তর আমাদেরকে জানতে হবে। দুই নম্বর কথা জানতে হবে, এই জন্য আমাদের দেশের মানুষের বিষয়ে আরবরা বুঝে যে নবী আর ওলিতে আসমান জমিনের পার্থক্য, যে নবী নয় শুধু ওলি, তার চাইতে অনেক অনেক গুণে শ্রেষ্ঠ হচ্ছে নবীগণ যার কাছে ওহি আসে, জিবরাইল আসে। কিন্তু আমাদের সমাজে সুফিজমে পীরমরিদিতে এমন করে আকিদা ধ্বংস করেছে অধিকাংশ লোকের, অনেকে ধারণা করে যে আল্লাহর ওলিরা গৌস কুতুবরা নবীর চাইতে অনেক সিনিয়র, কারণ তাদের পথভ্রষ্ট এই সুফি পীরেরা এইভাবে জাতিকে পথভ্রষ্ট করেছে। আমি বাইজিদ বসতামি, বাইজিদ বসতির কবর আছে না বাংলাদেশে, চলে গেলো ইরান থেকে, কোথায় কবর, জাল কবর, ভুয়া কবর চলে গেছে বাংলাদেশে, বাড়ি হলো তার ইরান, আর কবর হলো মাজার হলো কোথায়, ধর্ম ব্যবসা হলো বাংলাদেশে, চিন্তা করুন আপনি। এ বাইজিদ বসতামি বলছে যে খোজনা বাহারান, আমরা এমন সাগরে আমরা হ্যাঁ পাড়িয়ে দিয়েছি বা ডুব দিয়েছি, ওয়াকাফাল আম্বিয়াওয়ালা সাহেলিহি, নবী রসুলগণ গিয়ে কিনারায় থমকে দাঁড়িয়ে গেছে, আমরা ডুব দিয়ে পার হয়ে চলে গেছি, সাঁতার দিয়ে পার হয়ে চলে গেছি, অর্থাৎ আমরা এমন গভীরতায় পৌঁছেছি, হ্যাঁ, আর এমন আমরা এগিয়ে গেছি, এমন সিনিয়র, তার ধারে কাছেও নেই কারা, নবী রসুল। এটা স্পষ্ট কুফরি, এটা যদি ইমান ভঙ্গকারী কুফরি আকিদা না হয় তাহলে আর কোনো কুফরি পৃথিবীতে নেই। যে ব্যক্তি এরকম ধারণা রাখবে যে নবী অলিগণ, হ্যাঁ নবীর চাইতে ওলির যারা নবী নাই তারা বেশি শ্রেষ্ঠ, সে মুসলিম থাকবে না, কাফের হয়ে যাবে, কারণ নবীরা মাসুম, নবীদের সংশোধনের জন্য ওহি আসতো সকাল বিকাল, হ্যাঁ বোঝা গেছে, বিভিন্ন দিক থেকে আল্লাহ শ্রেষ্ঠত্ব দিয়েছেন। নবুয়ত রেসালাতের মর্যাদায় মানুষ অর্জন করতে পারে না, অর্জন করতে পারে না, অর্জন করা বুঝেন মানে মেহনত পরিশ্রম করে হাসিল করা, মানুষের মধ্যে কিছু শক্তি আছে যে মেহনত পরিশ্রম করে হাসিল করা যায়, যেমন ধরে টাকা পয়সা হলে হবে, আপনি বাড়িতে বসে থাকলে হবে না, অলস হইলে হবে না, কর্মঠ হইতে হবে, চালাকচতুর হইতে হবে, বুঝতে হবে সাবজেক্ট, যে যোগ উপযোগী কী করে ইনকাম সোর্স বাড়ানো যায়, হ্যাঁ ঠিক না, তারপরে আপনি বড় লোক হয়ে গেলেন, তাহলে এতে আপনার কিছু কর্মক্ষমতার কি আছে, অংশ আছে যে আপনার কর্ম, যদিও দাতা একমাত্র আল্লাহর বলা, অনেক সময় চেষ্টা করেও মানুষ ব্যর্থ হয়ে যাচ্ছে, ঋণে ডুবে যাচ্ছে বড় বড় চালাক চতুরে, কিন্তু এটাতে উন্নতি করা যায় ক্ষেত্রে। কিন্তু কেউ যদি বলে যে আমি ফর্সা হওয়ার জন্য বা খাটো মানুষ বেটে হয়ে গেছে লম্বা হওয়ার জন্য বা দেখতে ভালো না কুৎসিত, আমি সুন্দর হওয়ার জন্য সারা জীবন পরিশ্রম করব, সামান্য একটু পরিবর্তন নিয়ে আসতে পারবে, তাহলে এটা অর্জিত বস্তু না, মানুষ অর্জন করতে পারে না, এটা আল্লাহ প্রদত্ত পুরোপুরি। কি বুঝলেন, বুঝছেন না, বুঝছেন না? তো নবুয়ত রেসালাতের মর্যাদা, সারা জীবন যদি কেউ সেজদায় পড়ে থাকে যে আল্লাহকে নবী করে দাও, সম্ভব? তাহলে বোঝা গেল এটি আল্লাহর বিশেষ দান, এটা মানুষ মেহনত করে আদায় করতে পারে না, কিন্তু আল্লাহর ওলি হও, আল্লাহর বন্ধুত্ব, আল্লাহর সান্নিধ্য লাভ করো, আল্লাহর কাছাকাছি হও, প্রতিযোগিতা দৌড় দেব, দুনিয়া যেমন প্রতিযোগিতা করছে ইবাদত বন্দেগীতে, আকিদাতে, তাকওয়ায়, পরহেজগারিতে, জোহদে, হ্যাঁ দুনিয়া বিমুখতায়, আখেরাত মুখী হওয়ায়, হ্যাঁ দান খেরাতে প্রতিযোগিতা, আপনি আপনার মাসে 1,000 দান করবেন, আমি 2,000 দান করব, আপনি বছরে আপনি 2 মাসের বেতন দেবেন, আমি 6 মাসের বেতন দেব, হ্যাঁ দেখেন আবু বকর আর উমারের প্রতিযোগিতা, আপনি আপনার অর্ধেক সম্পদ দান করবেন, আমি পুরোই দান করব, প্রতিযোগিতা করে তাহলে আল্লাহ সান্নিধ্য লাভ করা যায়। তার ওয়েলায়াত ওলি হওয়ার ক্ষেত্রে মানুষের হ্যাঁ অর্জন করার সুযোগ রয়েছে, আগে বাড়ার ক্ষমতা রয়েছে যে আমি বেশি বড় ওলি হব, এটা অর্জিত বস্তু, আর আমার আপনার সবার জন্য সেটা দরজা খোলা আছে, কোথায় বোঝা গেছে? কিন্তু নবী হওয়ার জন্য কারোর জন্য দরজা খোলা আছে যে চলেন আজকে থেকে আমরা কম্পিটিশন করি, আর দেখা যাক আমাদের মধ্যে এই যে আছি মাশাআল্লাহ অনেকে, হ্যাঁ সব নেক চেহারা, আমাদের মধ্যে কে নবী হয়ে আসতে পারে, এমন কান্নাকাটি করবো আল্লাহর কাছে, আর এমন রিয়াজত, আর মেহনত পরিশ্রম করবো, আর এত বেশি নামাজ রোজা হজ জাকাত করবো, দান খেরাত করবো,
নবী হই ছাড়াও সম্ভব সম্ভব নাই, তাহলে সেটা কত বড় সম্মাননা, তাহলে চিন্তা করুন আল্লাহর পক্ষ থেকে খাস রহমত। তো হজের নবী ছিলেন না ওলি ছিলেন, ইখতলাফ রয়েছে। ইব্রাহিম তাইমের রহমান হচ্ছেন নবী হন আর ওলি হন। নবী হইলে এক নবীর কাছে আর এক নবীর চাইতে কোনো কোনো ক্ষেত্রে বেশি জ্ঞান থাকতে পারে। এখন ধরেন আল্লাহর খলিলকে ইব্রাহিম আলাইহিস সালাম আর মুসা সালাম, তাই না? আল্লাহর খলিল তো বলা হয়নি ইউসুফ আলাইহিস সালামকে, কিন্তু ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্যের দিক দিয়ে যদি দেখেন তো ইউসুফ আলাইহিস সালাম অন্য অন্য নবীর চাইতে সুন্দর, ঠিক না? তাই বলে কি সব দিক থেকে আপনি সিনিয়র বলবেন না? না। তো খাজের আলাইহিস সালাম যদি নবী হন তো তিনি নবী, আর মুসা আলাইহিস সালাম নবী রসুল, কিন্তু মুসা আলাইহিস সালাম তাঁর চাইতে শ্রেষ্ঠ নবী রসুল। তারপর তোরা তো নাজল হয়েছে, খাজের উপর কোনো কিতাব নাজল হয়নি আসমানে। জি। আর যদি ওলি হন তো ওলি আর নবী তো অনেক পার্থক্য রয়েছে মর্যাদার। হ্যাঁ, নবীর কাছে একজন নবী জুনিয়র হইলেও তার কাছে কিছু বিশেষ বিশেষ বৈশিষ্ট্য বা গুণ থাকতে, বিশেষ ইলিম থাকতে পারে। তো মুসা আলাইহিস সালাম সে শ্রেষ্ঠ হলো, তার চাইতে বেশি এলেম থাকতে পারে, কিন্তু যদি ওলি হন তো বেশি এলেম থাকতে পারে বলছে সেটাও সম্ভব। আল্লাহ যদি মনে করেন যে সে নবী নয় কিন্তু কিছু জ্ঞান তাকে স্পেশাল আমি দিয়ে দেব, তো আল্লাহর আল্লাহর আল্লাহ প্রদত্ত জ্ঞান আল্লাহ দিতে চান যাকে ইচ্ছা তাতে দিতে পারেন, দিতে পারেন, অসম্ভব কিছু নাই। আর আমার আপনার সেখানে আপত্তি করার কোনো সুযোগ নেই, কারণ আল্লাহ দিচ্ছেন আল্লাহর জিনিস, আমার আপনার দিচ্ছেন, কথা বোঝা গেছে না? তো তিনি নবী হন অথবা ওলি হন, তবে অধিকাংশ আলেমরা বলেছেন যে তিনি আল্লাহর ওলি ছিলেন, নবী ছিলেন না। জি, নবী ছিলেন না, আল্লাহ তাআলা আলম। তাহলে দুটি মত হয়ে গেল, তিনি নবী ছিলেন একটি মত, আর একটি মত হচ্ছে আল্লাহর ওলি ছিলেন, নবী ছিলেন না। তৃতীয় মত মৌলানা মওদুদি, জামাত ইসলামীদের হ্যাঁ ইমাম মৌলানা মওদুদির অনেক বিভ্রান্তি রয়েছে। তো তার মধ্যে একটি বিভ্রান্তি, তিনি বলেছেন যে তিনি নবীও ছিলেন না ওলিও ছিলেন, তিনি ফেরেশতা ছিলেন, কারণ শরীয়ত বহির্ভূত বাহ্যিক কাজ ফেরেশতা ছাড়া, তার যুক্তি এটাই শুধু, শরীয়ত বহির্ভূত কাজ অন্যায় কাজ বাহ্যিক অন্যায় কাজ এটা নবীও করতে পারে না আর কোনো মমিন ওলিও করতে পারে না, একমাত্র ফেরেশতা করতে পারে, ঠিক না? কোন নবী কোন মানুষকে খুন করতে পারবে? পারবে? জায়েজ? জায়েজ নয়। আর কোন ওলির জন্য জায়েজ একটা মানুষকে খুন করে দেবে নিরীহ মানুষকে? না, তার জন্য হারাম, কবিরা গুনাহ। কিন্তু ফেরেশতা, ফেরেশতা যদি মনে করে যে গলাটা টিপে আল্লাহর কাছে রুহটা নিয়ে চলে যাবো, অপরাধ নাকি? কারণ ফেরেশতা মুকাল্লাফ নাই, মালাকুল মত রুহ কবজ করছে না, না তার জন্য শর্ত আছে বুড়ো হইতে হবে, তারপরে হ্যাঁ 10 বছর 12 বছর করছি কাজে বাচ্চা যুবক যুবতী তো জান কবজ করে নিয়ে আল্লাহ মালাকুল মত নিয়ে চলে যাচ্ছে, ঠিক কিনা? তো তাহলে এই মতটি তাহলে মোটেই ঠিক নয় যে খেজের কী ছিল, ফেরেশতা। আচ্ছা, খেজের মানুষ ছিলেন, তাহলে ফেরেশতা নাই, তাহলে মানুষ, নবী হোক তবু মানুষ আর ওলি হইলেও মানুষ। মানুষ মানে তার মৃত্যু আছে, তার চাইতে ব্যাপক বলেন সৃষ্টি, সৃষ্টি না তিনি, প্রত্যেক সৃষ্টি ধ্বংসশীল, কল্লো মানে আলিহা আন, তাহলে খেজের মারা গেছেন, এটা আকিদা রাখতে হবে। কারণ এইটিও ইন্ডিয়া বাংলাদেশের বেদাতি সুফিদের ভ্রান্ত ধারণা যে খেজের হচ্ছে মাছের নবী আর পানির নবী, আর খেজের মারা যায়নি, খেজের এখনও বেঁচে আছে, খেজের মারা গিয়েছেন, এটা আকিদাত। কারণ খেজের যদি বেঁচে থাকেন, নবীও যদি হন, বা যদি কোনো আগের আগের জামানার মানুষ, তিনি নবী সাল্লামের আগের জামানার মানুষ, তিনি মুসা আলাইহিস সালামের যুগের মানুষ, মুসা আলাইহিস সালামের যুগের মানুষ যদি দীর্ঘায়িত হয়ে বেঁচে থাকেন, তো নবী সাল্লাম যখন শেষ নবী আসলেন, সারা বিশ্বের সমস্ত মানুষের জন্য তিনি রসুল হয়ে আসেননি, কোনো একজন মানুষ মোহাম্মদ সাল্লামের ঈমান নিয়ে আসবে না সে মুসলিম থাকবে? এই মর্মে কি হাদিস নেই? ওয়াল্লাহি আল্লাহ কসম করে বলছি, ওমার তুমি তাওরাত পড়ছো, তাওরাতে হেদায়ত খুঁজছো বিকৃত কিতাবে, আর তারপরে মনসুখ রোহিতকৃত কিতাবে, তোমার হাতে কেন তাওরাত থাকবে? এই জন্য আজকাল বিভিন্ন ধর্মের চর্চা করা সাধারণ মানুষের জন্য জায়েজ নাই, বিশেষজ্ঞের জন্য বড় আলেমদের জন্য জায়েজ, কাফেরদের খণ্ডন রদ করার জন্য, হ্যাঁ
কিন্তু এমনি সামান্য একটু ইসলামের কোনো জ্ঞান আছে, আর পড়াশোনা বাইবেল আমি একটু পড়াশোনা করি, একটু আমি বেদ পুরাণও পড়ি, আর তারপরে তুলনামূলক আমি লেকচার দেওয়ার চেষ্টা করি, এটা যাইজ নাই আপনার জন্য। কারণ আপনার কোরআনের এলেম নাই, যাতে হেদায়ত রয়েছে, নূর রয়েছে, আর আপনি ওই বাতিল কিতাব বিকৃত কিতাবের আপনি এলেম হাসিল করতে যাবেন, আপনি আর বিভ্রান্ত হতে যাবেন, কোনো সময় শয়তান আল্লাহ আপনাকে বিভ্রান্ত করতে পারে, জাহান্নামে নিয়ে যেতে পারে। তো আল্লাহ আল্লাহর উমার কোথায়, উমার তার উপরে এত রাগ করছেন না বিশেষ, কেন তুমি তওরাত পড়বে, তুই তোমার কোরআন শেষ হয়ে গেছে, কোরআন বোঝা যথেষ্ট হয়ে গেছে তোমার জন্য, কোরআন হেদায়তের জন্য যথেষ্ট নয়, আল্লাহ মাতাকে বেহে পাই যা নাকিয়া স্বচ্ছ দিন তোমার জন্য নিয়ে আসে। আল্লাহ আল্লাহর কসম করবে, লাউকানা মুসা হাইয়া, মুসা আলি ইসলাম যদি আজকে জীবিত থাকতেন, মুসাও যদি জীবিত থাকতেন, এই মুসা আলি ইসলাম কালিমুল্লাহ তওরাত নাজিল হয়ে তার রসুল নবী মা ওয়াসিয়াহু, তার জন্য অসম্ভব ছিল যে সে আমার অনুসরণ না করে সে মুসলিম থাকবে। আইয়াত ইল্লা আইয়াত্তাবিয়ানি মা ওয়াসিয়াহু ইল্লা আইয়াত্তাবিয়ানি মা ওয়াসিয়াহু ইল্লা ইত্তিবা, আমার অনুসরণ ছাড়া তার কোনো উপায় ছিল না। তাহলে খেজের যদি বেঁচে থাকে তাহলে তার ইসলাম কবুল করা জরুরি ছিল না, তাহলে বোঝা গেছে তার আগেই মারা গেছে, নবী সাল্লামের আগেই মারা গেছে। কখন মারা গেছে সেটা জেনেও লাভ নেই, কে কখন মারা গেল আমাদের জানার কোনো প্রয়োজন করে না, কে কতদিন বাঁচল আর কত মারা গেল এইগুলো জেনে লাভ নেই। এতে আপনার লাইফের সাথে কোন সম্পর্ক রয়েছে, হালাল হারামের সম্পর্ক রয়েছে না, এবাদত বন্দেগীর সম্পর্ক রয়েছে না, কোনো সম্পর্ক, কোনো সম্পর্ক নেই। তো যাই হোক, কথা এই জন্য বাড়ালাম যে এইসব ক্ষেত্রে এই খেজের সম্পর্কে অনেক গুমরাহি রয়েছে বক্তাদের মধ্যে, আমাদের শুনছি খেজের বেঁচে নেই মারা গেছে। এক নম্বর কথা, খেজের নবী হোক আর ওলি হোক তিনি মানুষ, হ্যাঁ খেজের মুসা আলি ইসলামের সাথে সিনিয়র নয়, হ্যাঁ আংশিক মুসা আলি ইসলামকে আল্লাহ শিক্ষা দেওয়ার জন্য যে এমন কথা বলতে নেই, কারণ তুমি সব কিছু রবের মতো আল্লাহর মতো জানো না, হতে পারে যে এমন কোনো ব্যক্তি আছে যে তোমার চাইতে কিছু কিছু বিষয় বেশি জানে, বোঝা গেছে না? যদি আমার সামনে স্পষ্ট হয় যে আমার চাইতে আপনার মধ্যে বেশি জ্ঞানী নেই, তারপর আমার জন্য এটা বলা বেমানান সাজে না যে আমি আপনাদের চাইতে বেশি জ্ঞানী, আপনার চাইতে বেশি সিনিয়র, ওই রকমই ভুলটা ছিল কার, মুসা আলাইহিস সালামের, এমন বড় ভুল ছিল না। আমি যদি এখানে বলি যে আপনাদের মধ্যে আমি বেশি জানি, কথাটাকে মিথ্যা, কিন্তু তারপর আমার জন্য বলাটা উচিত নয়, ঠিক ওই দেবেন ব্যাস এতটুকু। তো এখন চলেন, হাল সামে তা রসুল আল্লাহ সাল্লাম বলছেন ইবিন আব্বাস, এই ওবাই ইবনে কাবকে, কি তুমি কি রসুলের কাছে কিছু শুনেছো, আজকরো শানাও তার আলোচনা, তার অবস্থা বর্ণনা তিনি করেছেন, কালার নাম, হ্যাঁ শুনেছি, সামে তো রস, এখন কিসা বয়ান করেছেন, আমি রসুলুল্লাহ বলতে শুনেছি, বাইনামা মুসা ফি মালাই মিম বনি ইসরায়েল, একবার মুসা আলি ইসলাম বনি ইসরায়েলের একটি দলের মাঝে অবস্থান করছিলেন, এক দল বনি ইসরায়েল লোকেরা ছিল, তার উম্মতের লোকেরা, যা হরাজলুন জনক ব্যক্তি তার কাছে আসলো, আসার পরে মুসা আলি ইসলাম ভাষণ দিচ্ছিলেন, শোনার পরে খুব সে পছন্দ লাগলো তাকে, খুব ভালো লাগলো, তখন সে জিজ্ঞেস করলো অবাক, হালতা আলম আহাদান আলমিনকে, আপনার চাইতে বেশি জ্ঞানী কি আপনি কাউকে জানেন পৃথিবীতে, আপনার চাইতে জ্ঞানী ব্যক্তি পৃথিবীতে আর কেউ আছে, মানে আপনি সবচাইতে জ্ঞানী, অনেকে অতি ভক্তিতে বলে ফেলে আপনার চাইতে বড় জ্ঞানী কেউ নেই, হ্যাঁ না মোটেই না, তখন সেটার উপর আমি চুপ থাকবো, তাহলে আমার ইমানে দুর্বলতা আছে, অবশ্যই ইমানে এখানে আমার ভেজাল আছে, তাহলে না মোটেই এটা উচিত হবে না। তারপরে কোথায় মুসা কোথায় আমি, তাই না, মুসা আলি ইসলামের জন্য ঠিক আছে, কাল আল্লাহ তিনি বলছেন আমার চাইতে জ্ঞানী কেউ নেই, কারণ তিনি সেই যুগের শ্রেষ্ঠ নবী, ফা আউহাল্লাহ ইলা মুসা, তখন মুসা আলি ইসলামকে আল্লাহ ওহি করলেন, বালা তুমি যে বলছো নেই, হ্যাঁ আছে, হ্যাঁ তোমার চাইতে বেশি জ্ঞানী আছে, কিন্তু সার্বিক দিক থেকে আছে নয়, কিছু ক্ষেত্রে আছে, সেটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামী যা কিছু পৃথিবীতে করেন সেসব কাজের রহস্য তত্ত্ব সম্পর্কে, যে আল্লাহ এমন কিছু করছেন বাহ্যিক সেটা আমাদের জন্য হ্যাঁ কোনো লাভের নেই, এই যে বন্যায় দেশ ডুবে গেছে আর মানুষ অসহায় হয়ে পড়েছে, এতে বাহ্যিক আমাদের কী লাভ আছে, ঠিক কিনা, কিন্তু এর পিছনে এমন কোনো রহস্য থাকতে পারে যেটা আমরা জানি না, যাতে কল্যাণ আছে, এর মাধ্যমে অনেক আছে অসৎ যে হেদায়ত হয়ে যাবে,
যারা যারা এই অবস্থায় যদি সুখেই থেকে যেত, আর এই ভিটে মাটি ছাড়া না হইতো, অসহায় না হইতো, তাহলে সোজা হয়ে জান্নাতের রাস্তা ধরতো না হইতো। বুঝা গেছে? অনেকের ইমানের পরীক্ষা আছে। দুলবার ইমানের মানুষ নামাজ রোজা করছিল, আল্লাহ হয়তো হ্যাঁ তার পরীক্ষা, যে দেখি তোর ইমান কতটা মজবুত নাকি কচুর পাতার পানি। যখন দেখলো যে বাড়ি ঘর সব ভেসে চলে গেল, এত নামাজ রোজা করে আল্লাহ আবিকে দাস যা নামাজ রোজা করবো না। আছে না এরকম মূর্খ কিছু? অনেকে আছে। একজন এক মারাত্মক রোগে আক্রান্ত, কিছুদিন আগে বলছে যে আমি খুব তাহাজ্জুদ পড়তাম। বলেছি আপনাকে কিছুদিন আগে তাহাজ্জুদ পড়তাম, আর আল্লাহ ক্যান্সার কেন আমাকে দিলেন? আর তাহাজ্জুদ আমি পড়িনি, ছেড়ে দিয়েছি। আরও তো আল্লাহকে ধরা উচিত, যে আল্লাহর ক্যান্সার দিতে পারে, যে কোনো দুরাগ্রহ রোগ সে আল্লাহ ভালো করতে পারে। এই একদিনের সাথে আরও বেশি আল্লাহকে না ছোড় বান্দায় ধরা উচিত ছিল, তাই না? সেখানেও ছেড়ে দিল, তো আল্লাহর কী ক্ষতি করলো? নিজেরই ক্ষতি করলো। তা আল্লাহ এরকম কিছু লোকে পরীক্ষা করতে চান? এছাড়া বহুই হেকমত আছে। আল্লাহ এই নাস্তিকদেরকে শিক্ষা দিতে চান, তার যারা বলছে বন্যার মোকাবেলা করবো, বন্যা পরিস্থিতি মোকাবেলা, আল্লাহর মোকাবেলা করবো, কোন মোকাবেলা? হ্যাঁ, তাদেরকে শিক্ষা দিতে চান, সোজা করতে চান, তাহলে এসব কুফুরি কথা বলবে না, তোবা করে ফিরে আসো। জি, তো এ তো সামান্য দিয়ে একটা কথা, আল্লাহর যে আরও কত হেকমত আছে আল্লাহ ভালো জানেন, যে কোনো সৃষ্টিতে। তো আল্লাহ বললেন হ্যাঁ আছে, আব্দুনা খাজের, আমার বান্দা এক খাজের, ফাসা আলা মুসা সাবিল এলিহে। মুসা আলাইহিস সালাম তখন রাস্তা তলাশ করলেন, মানে আল্লাহকে বললেন যে আমাকে তাহলে রাস্তা বাতলিয়ে দাও। ফাজুইল লাহুল হুতু আয়াতান, তার জন্য একটি বড় মাছকে নিদর্শন হিসাবে দিয়ে দেওয়া হলো, যে একটা মাছকে ফ্রাই করে নাও, ভাজি করে নাও, আর তারপরে নিয়ে বেরিয়ে যাও, যেখানে দেখবে যে মাছটা জীবিত হয়েছে, আর জীবিত হওয়ার পরে সেটা সাগরে ঝাঁপ দিয়ে চলে গেছে, আর নেই তোমার পাত্রে মাছ, সেখানে সে বান্দাকে পেয়ে যাবে। ফাসালা মুসা সাবিল ফাজুইলা লাহু আয়া ওয়াকিলা লাহু বলা হলো ইজা ফাকাদ তালহুতা, যখন তুমি মাছকে হারিয়ে ফেলে ফারজে সেখানেই ফিরে যাবে, ফাইন্নাকা সাতালকা, সেখানেই তুমি নিশ্চয় তার সাথে সাক্ষাৎ করবে। ফাকান ইয়াতবাউল হুতা ফিল বাহরে, সেই মুসা আলাইহিস সালাম ইয়াতবাউল হুতা ফিল বাহরে, সাগরে সেই মাছের অনুসরণ করেছেন, মাছকে দেখতে আছেন যে মাছ আছে কিনা, মাছ আছে কিনা পাত্রে। ফাকাল আলী মুসা ফালি ফাকাল আলী মুসা ফাতাহ, মুসা আলাইহিস সালামকে তার খাদেম, ফাতা মানে যুবক আর ফাতা মানে খাদেম, সাধারণত খাদেম যুবকদের কি রাখে, বুড়োদেরকে খাদেম রাখে কাজ হয় না অনেক সময়, কারণ এমনিতেই বুড়ো নড়া চড়ায় ওই রকম অ্যাক্টিভ হইতে পারে না, এক দুই নম্বর কথা বলতেও লজ্জা লাগে। এখন দাড়ি পাকা মানুষ যদি হ্যাঁ টি বয় হয় তো ওকে আমি তো লজ্জায় পাবো যে ভাই চা এনে দেন বলতে, তাই না? কিন্তু যদি 15 বছর 20 বছর 25 বছর হয় তো আমি বলতে পারবো। জি, এটা একটা রহস্য। এই জন্য ফাতামান এখানে খাদেম, তিনি তার খাদেমকে বললেন আরাই তাছা বলতো ইজ আওয়াইন আলা সাখরা। মুসা আলাইহিস সালামকে তার খাদেম বললেন যে আচ্ছা শুনেন, আর আয়তো মানে শুনেন, ইজ আওয়াইন আলা সাখরা, যখন একটা পাথরে গিয়ে আমরা আশ্রয় নিয়েছিলাম, সংক্ষেপ করে দিয়েছি এখানে, বিশ্রাম নিয়েছিলাম, রাস্তায় এসে বিশ্রাম নিয়েছিলেন, ফাইননি নাসিতুর, সেখানে কিন্তু মাছটা জীবিত হয়ে যায়, আর তারপরে সেখানে দুই সাগরের মিলনস্থল ছিল, সঙ্গমস্থল ছিল, আর সেখানে লাফ দিয়ে চলে যায় সাগরে, আর লাফ দিয়ে যে গিয়েছে পানিতে, যেই যেখান দিয়ে পানিটা ঢুকেছে পুরো সুরঙ্গের মতো হেঁটে গেছে, আর পানি সেখানে স্থির হয়ে গেছে, পানিকে আল্লাহ রাব্বুল আলামিন সেখানে রেখে স্থির করে রেখে দিয়েছেন, পানি পানির সাথে আর মিলেনি, সুরঙ্গের মতো রাস্তা হেঁটে গেছে পুরোটি, দেখা যাচ্ছে যেখানে সুরঙ্গ, পানির মধ্যে সুরঙ্গ থাকে, এটা একটা নিদর্শন, অসাধারণ একটা মুজিজা মুসা আলাইহিস সালামের। তো বলছেন যে সেখানে কিন্তু আমি বলতে ভুলে গেছি, ফাইনা আছে হতো, আমি সে মাছের কথা ভুলে গেছি, অমা আনসানি ইল্লা শয়তান, আমাকে শয়তানই ভুলিয়ে দিয়েছিল, শয়তানই ভুলায় মানুষকে যে কোনো কিছু, শয়তানে ভুলায়। এই জন্য আল্লাহ কোরআনে বলে শয়তান পালাবে আল্লাহকে স্মরণ করলে, আর কায়াতে যেন ওয়াজকুর রব্বাকা ইজা নাসিতা, তুমি ভুলে গেলে রবের জিকির আজকার করো, রবের জিকির আজকার করো, কোনো কথা যদি ভুলে যান, হঠাৎ করে মনে করছেন একজনের নাম, ভাই অমুকের নাম বা অমুক একটা কথা, একটা কথা আপনাকে বলতে চেয়েছিলাম, হঠাৎ করে দিমাগ থেকে বেরিয়ে গেল, হয় না হয় না, আরে এত চেষ্টা করছেন ওই কথা আর খুঁজে পাচ্ছেন না, পাচ্ছেন না, ওই সময় আপনি কি করবেন, লা ইলাহা ইল্লাল্লাহ আস্তাগফিরুল্লাহ
লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, যে কোনো জিকির করেন, হ্যাঁ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, এটাও জিকির, কিন্তু দুরুদ তার সাথে জিকির, কারণ আল্লাহর কাছে রহমত চাইছেন নবীর জন্য, এটা জিকির না। কারণ অনেকে এইটাকে মনে করে আপনি দুরুদ পড়লেন, আপনি তো জিকির করলেন না। আরে ভাই, এইটাও জিকির, আল্লাহকে স্মরণ করছেন যে হে আল্লাহ তুমি নবীর ওপর রহমত বর্ষণ করো, তো এটা জিকির না আল্লাহ। তাহলে জিকিরকে ব্যাপক অর্থে বুঝতে হবে, জিকির কাকে বলে। আমাদের দেশে জিকিরকে একেবারে সীমিত করে দিয়েছে, আর বেদাতি জিকির, জিকির সন্ন্যতি জিকিরের কোনো সেন্সই নাই, ননসেন্স। তো বলছেন অমান সানি ইল্লা শয়তান ওয়ান আযকুরা, আর আমাকে ভুলিয়েছে শয়তানে সেটা স্মরণ করতে। মূসা আলাইহিস সালাম বললেন যালিকা মা কুননা নাবগি, আরে ওই জায়গায় তল্লাশি তো আমরা আছি, যে ওই জায়গায় আমাদেরকে যেতে বলা হয়েছে, ওখানেই তো পাবো তাকে যার কাছে কিছু শিখতে হবে। তো বলছে ফারতাদা আলা আসারিহিম কাসাসা, সুতরাং উভয়ে ফিরে আসলেন তাদের পদাঙ্ক অনুসরণ করে পেছন দিকে, ফারতাদা আলা আস পেছন দিকে, উল্টো দিকে ফিরে আসলেন যেখান থেকে অতিক্রম করে চলে গেছিলেন, নিজের পদাঙ্ক অনুসরণ করে। সেই যুগে রাস্তা বানানো ছিল না, কোনখান দিয়ে কোন রাস্তা দিয়ে আসলাম, কোন পথে হেঁটেছি, আপনি মরুভূমিতে হাঁটলে আইডিয়া করতে পারবেন, মোটে আইডিয়া করতে পারবেন না। একমাত্র পদচিহ্ন যে দেখি মানুষের পায়ের হ্যাঁ দাগ টাগ পাচ্ছি নাকি, দেখি তো দেখি, ওই দেখে 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 আলা আসা আরে হেমা কাস, অনুসরণ করে 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 যে ওই এই রাস্তা দিয়ে তাহলে এসছি, কারণ এই ডানে বামে একটু এদিক ওদিক হয়ে গেলে তার ওই জায়গায় খুঁজে পাওয়া যাবেন বা ওই জায়গায় পৌঁছিতে পারবেন, রাস্তা হারিয়ে ফেলবে। ফওয়াজাদা খাজেরান, সেখানে সে দেখছেন খাজের আলাইহিস সালাম আছেন, ফাকান আমিন শানে হেমা, আর তারপরে উভয়ের যে ঘটনা ঘটেছিল আল্লাযী কাসাল্লাহু ফি কিতাবে, যা আল্লাহ তার কিতাবে সূরা কাহাফে বর্ণনা করেছেন। কিন্তু এতটুকু সংক্ষেপ হয়ে গেল তাই না, কি ঘটনা ঘটলো, কি তিনটি বিষয় ছিল ইত্যাদি ইত্যাদি, বেশ কিছু দিক সংক্ষেপ হয়ে গেল। এখন বিস্তারিত আসেন সামনের হাদিসটাই, 3401 নম্বর হাদিস। হাদিস বর্ণনা করেছেন সাইয়িদ ইবনে জুবাইর, বলছেন কুলতু লিবনে আব্বাস, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা, আমার ওস্তাদকে বললাম ইন্না নওফাল বাকালি, নওফ আল বেকালি, এই আরেকজন তিনিও ওই হুরবিন কাইসের মতো বলতেন যে মূসা আলাইহিস সালাম খাজের সঙ্গে না, খাজের সঙ্গে অন্য মূসা। তাহলে এইরকম দু চারজন ছিল যারা ভুল বুঝেছিল সেই যুগে। বলছেন নওফ বেকালি ইয়াজ আমো, তার ধারণা আন্না মূসা সাহেব আল খাজের, মূসা যে খাজেরের সঙ্গে, লাইসা হুয়া মূসা বনি ইসরায়েল, তিনি বনি ইসরায়েলদের যুগের মূসা নবী নন, মূসা আল্লাহ রসুল নন, ইন্নামা হুয়া মূসা আখার, তিনি হচ্ছেন অন্য মূসা, তিনি অন্য মূসা। ফাকালা, তখন ইবনে আব্বাস বলছেন তার ছাত্র তাবেঈ সাইয়িদ ইবনে জুবায়র রাহিমাহুল্লাহকে, কাজাব আদুউল্লাহ, আল্লাহর দুশ্মন মিথ্যা কথা বলেছে, আল্লাহর দুশ্মন মিথ্যা কথা, কোনো মুসলিমকে আল্লাহর দুশ্মন বলা ঠিক আমাদের ভাষাতে, আল্লাহর দুশ্মন বলা মানে বড় একটা গাল হয়ে গেল, হলো না? তাহলে আপনাকে পরিবেশ সমাজ বুঝে কথা বলতে হবে, হ্যাঁ, সেখানকার ভাষায় কোনটা গাল, কোনটা গালি আর কোনটা বলি, বুঝেন না, বুঝেন না, এক দেশের গালি আর এক দেশের বলি। গোটা বাংলাদেশের অধিকাংশ জায়গায় বেটা বেটা বলা গালি কি না, কিন্তু রাজশাহী চাঁপাই গিয়ে বাংলাদেশের ভিতরে আর আমাদের পশ্চিমবঙ্গে মালদহ গিয়ে যদি কাউকে বেটা বলেন তো জুতা খেয়ে বড় লোক হয়ে যাবেন, ভালো করে শোনেন। আমি দেখেছি এরকম একজন একজনকে গাল দিয়েছে, বেটা বলেছে কিরে তুই মাকে বিয়ে করেছিস তুই, আর মারামারি শুরু করে দিল, হ্যাঁ তুই এত বড় গাল দিলি তুই, হ্যাঁ, বোঝা গেছে না? তাহলে আপনাকে জানতে হবে যে বেটা শব্দটি কোন এলাকায় বলবো। আচ্ছা, এর বিপরীতটা শোনেন, এর বিপরীত শোনেন আবার, শালা, শালা বলা অন্য এলাকায়, গোটা বাংলাদেশে কেউ যদি কাউকে শালা বলে এখনই আপনার মারামারি শুরু করে দেবেন, ঠিক না? কিন্তু চাঁপাই নবাব রাজশাহী আর মালদহতে শালা বলা তাদের ভাষা, হ্যাঁ তাদের ভাষা, এটা কোনো গাল না, কিচ্ছু মাইন্ড করবে না। এই জন্য এক বক্তা আপনাদের আহলে হাদিস বক্তা, হ্যাঁ ধর শালা বলে ফেলেছে, আরে শালা, এই অহরহদের চলে ভাষাতে। যেমন কোনো কোনো অঞ্চলে আছে গেলাম আর কি, খেলাম আর কি, আছে না ওই রকমই তাদের শালা, তাহলে তাদের গাল নয়। তাহলে কোন এলাকায় শালা চলবে, কোন এলাকায় ব্যাটা চলবে জানতে হবে আপনাকে।
ওই রকম আদবুল্লাহ, আল্লাহর দুশমন বলা কোন এলাকায় রাগ করবে না চলবে, কোন কোন জায়গায় কোন ভাষায় কোন এলাকায় চলবে না ওটা জানতে হবে, কোন জামানায় চলবে কোন জামানায় চলবে না। তো সেই যুগে সাহাবায়ে কেরামদের জামানায় আরবদের ভাষায় এটা সাধারণ বিষয় ছিল। কেউ যদি অবাস্তব কথা বলল, অবাস্তবকে হালকা করে দিলাম, অবাস্তবের অপর নাম মিথ্যা কথা, আপনি মিথ্যা বললেন, রাগ করে নেবেন কিন্তু আপনারা। হ্যাঁ, এই যেন ভাষা বলার সময় খুব চালাক চতুর হইতে হবে। হ্যাঁ, আপনি মিথ্যা কথা বললেন, আরে কত বড় মাইন্ড করে সেন্টারে আসবেন না আপনি, কিন্তু যদি বলি আপনি অবাস্তব কথা বললেন, কিচ্ছু রাগ করবেন না আপনি, তাই না? বাস্তব পরিপন্থী কথা বললেন, তাই না? তার মানে তো মিথ্যা কথা আপনার। সত্য মানে কি? সত্য মানে যেটা বাস্তব হাকিকাত, তাই না? জি হ্যাঁ, এইরকমই ঘটনা ঘটেছিল এক ক্যাম্পে আমাদের ছাত্র, হ্যাঁ, গেছে জুমা পড়াইতে, খুতবা দিতে, আর যাওয়ার পরে ওয়াজাদা কা দাল্লান ফাহাদা তরজমা করে ওয়াজ করেছে, হে নবী তোমাকে আমি গুমরাহ পেলাম আর তোমাকে হেদায়ত করলাম। আল্লাহ তোমাকে গুমরাহ পেলেন, পথভ্রষ্ট পেলেন আর হেদায়ত করলেন, শোনার পরে মানুষ খেপে গেছে। এখন ও কঠিন ব্যাপার, সবার মানিক যদি নিয়ে ফিরে আসা মুশকিল, বুঝতে পারছেন না, পারছেন না। কিন্তু তাকে শিখাইলাম যে তুমি যদি এটা বলতে তাহলে মোটেই রাগ করতে না, বুঝতেই না, তোমাকে আল্লাহ দিশে হারা পেলেন, অথবা তোমাকে সঠিক পথের দিক নির্দেশনা দিলেন, বুঝলেন না? দিশেহারা, দিশেহারা মানে তো গুমরা মানে রাস্তা হারিয়ে ফেলা, দিশেহারা মানে পথভ্রষ্ট, কিন্তু জান্নাতের পথে পথভ্রষ্ট নয়। দিশেহারা আল্লাহ করবো কি, তোমাকে কেমন করে পাবো, তোমার সন্তুষ্টি কেমন করে হাসিল করব, আল্লাহ কোনটা হক কোনটা বাতিল, এইসব বা এই যে মূর্তি পূজা চলছে, আমি কোন পথে যাব, দিশেহারা, দিশেহারায় দল্লা, দল্লা মানে রাস্তা হারিয়ে ফেলা। আমরা রাস্তা হারাই না, চলতে চলতে গাড়ি চালাতে চলতে রাস্তা হারিয়ে ফেলি, অনেক সময় বুঝতে পারছি না পূর্ব না পশ্চিম যাচ্ছে না কোন দিকে যাচ্ছে, কিছু বুঝতেই পারছি না, অন্ধকারে লাইটও অনেক সব বোঝা যায় না। এই শহরের ভেতরে এখান থেকে আমি নিজে গেছি একবার, তুকবা খোবার গেছি আর যাওয়ার পরে বুঝতে পারছি না কোন রোডে যাচ্ছে, এটা মক্কা রোড না এটা ওই রিয়াদ রোড, বুঝতে পারছি না কোন দিকে ঢুকলাম, এটা হইতে পারে। তো এটার নামে তো দল্লা মানে রাস্তা হারিয়ে ফেলা, কিন্তু যদি গুমরা হয়ে গেছি আমি, ভাই আমি গাড়ি চালে গুমরা হয়ে গেছি, চলবে? তাহলে ভাষা বুঝতে হবে আপনাকে, হ্যাঁ, মানুষের সামনে কথা বললে আপনাকে সমাজ পরিবেশ, হ্যাঁ, আর মানুষের বোধ শক্তি এই সবগুলি খেয়াল রাখতে হবে। যাই হোক, কথা লম্বা না করে এগিয়ে যাই, কারণ লম্বা হাদিস রয়েছে। কি বলছিলাম? কাজাব আদুউল্লাহ কে বললেন? ইবনে আব্বাস বলছেন যে এই নওফাল বাকালি আল্লাহর দুশ্মন মিথ্যা কথা বলেছে। আরবদের মধ্যে এটাকে মাইন্ড করতো না, যে মিথ্যা কথা বলে বা অবাস্তব কথা বলে আল্লাহর দুশ্মন, ও আল্লাহর দুশ্মন, কিন্তু আমাদের দেশে আল্লাহর দুশ্মন বলা চলবে না। জি, তো আছে না নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক সময় বলছেন যে তারিবাত ইয়াদাক, তোমার দুই হাত মাটিতে মিশে যাক, মানে কি বদ্দোয়া? বদ্দোয়া না, এটা আরবদের এগুলো ভাষা, এমন বদ্দ উদ্দেশ্য হইতো না। তারপর রাগে আনফহু, তার নাক মাটিতে মিশে যাক, দোলধূসরিত হোক, মানে কি সে ধ্বংস হয়ে যাক না, মোটেই ধ্বংস হওয়ার উদ্দেশ্য নয়। যে তো এসব আরবদের ভাষা ছিল, ভাষাগত বিষয়, সেগুলোতে মানুষরা মাইন্ড করতো না, কষ্ট পেত না, এবং অহরহ একে অপরকে বলতো। হাদ্দাসানা উবাই বিন, তারপর বলছে উবাই বিন কাম আমাদেরকে হাদিস বয়ান করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি থেকে, আন্না মুসা কামা খাতিবান ফি বানি ইসরাইল, মুসা আলাইহিস সালাম একবার বনি ইসরাইলের মাঝে ভাষণ দিতে দাঁড়ালেন, খাতিব ভাষণ দিতে দাঁড়ালেন, ফায়সলা তখন তাকে জিজ্ঞাসা করা হইলো জনক ব্যক্তির পক্ষ থেকে, আইয়ুন নাসে আলামো, কোন ব্যক্তি এই জামানায় সবচেয়ে বেশি জ্ঞানী? ফাকালা বলেন, আনা, আমি বেশি জ্ঞানী। ফাআতাবাল্লাহ আলী, তখন আল্লাহ তার উপর অসন্তুষ্টি প্রকাশ করলেন, অসন্তুষ্ট হলেন, অথবা আল্লাহ তাকে তিরস্কার করলেন যে তোমার এটা ঠিক হইল না। এতাব মানে হচ্ছে হালকা তিরস্কার করাতে হবে, কেন এটা আপনি কাজটা ভালো হইল না, এটাই আর কি এতাব বলা হয় আরবি ভাষায়। তো আল্লাহ তাকে এতাব করলেন মানে তিরস্কার করলেন। ইজলাম ইয়ার কেন? ইজলাম ইয়ার উদ্দাল ইলমা ইলেইহি, এই জন্য নয় যে মুসার চাইতে বেশি জ্ঞানী আছে, বরং এখানে দেখেন কারণটা যে আল্লাহর দিকে জ্ঞানকে কেন ন্যস্ত করলেন না, যে আল্লাহ বেশি জানেন, ঠিক আছে আমার ধারণা যে আমি বেশি জ্ঞানী, কিন্তু আমি বলুন আল্লাহ আল্লাহ বেশি ভালো জানেন, এটা বলা আমার জন্য হ্যাঁ উপযুক্ত ছিল বা উচিত ছিল।
আল্লাহর ইলম আল্লাহর হাওয়ালা কেন করলেন না, আল্লাহ আলম বলা উচিত। ফাকালাহু, তখন আল্লাহ বললেন মুসাকে, বলা হ্যাঁ সুনলি আব্দুন, আমার এক বান্দা আছে, বে মাজমাল বাহরাইন, দুই সাগরের সংযোগ স্থলে, দুটো সাগর এসে মিলিত হচ্ছে। বাংলাদেশে অনেক জায়গা আছে না দুই নদী একসাথে মিলিত, চাঁদপুরের লোকেরা, হ্যাঁ চাঁদপুরের লোক আছে না, দুই দুই নদী, একটা হচ্ছে পদ্মা আর একটা মেঘনাদ, জি মাজমাউল বাহরাইন, এখানে মাজমাউল নাহরাইন, নাহর মানে নদী। হুয়া আলমিনকা, তিনি তোমার চেয়ে বেশি জানেন, মানে সব বিষয় না, যেমন দেখা যাচ্ছে কোনো বিষয়ে, এই জন্য বলবেন খেজের নিজেই বলবেন যে আমার কাছে কিছু জ্ঞান আছে যেটা আপনার কাছে হয়তো নেই, আর আপনার কাছে এমন কিছু জ্ঞান আছে যা আমার কাছে নেই। কালা এই রব্বে, হে রব, অমাল্লি বেহি, মানে কে আমাকে তাহলে সেখানে পৌঁছাবে? অরুবামা কালা সুফিয়ান, সুফিয়ান বিন ওয়াইনা বর্ণনা করেছেন, এই রব্বে, অন্য রেওয়ায়েত রয়েছে, হে রব, কাইফালি বেহি, কেমন করে আমি তার কাছে পৌঁছবো? কালা, তখন আল্লাহ তা খোঁজো হুতান, একটি বড় মাছ নিয়ে, হুত বলা হয় বড় মাছকে, বড় একটি মাছ নিয়ে নাও, ফাত্তা জালফি মেকতালিন, সেটাকে একটি ব্যাগে নিয়ে নাও বা থলেতে নিয়ে নাও, হাই সুমা ফাকাত তালহুত, যেখানে তুমি এক মাছটিকে হারিয়ে ফেলবে, ফাহুয়া সাম্মা, সে সেখানে রয়েছে, সাম্মা মানে হোনাকা, সোম্মা মানে অতপর, আর সাম্মা যখন সায় জবর দেবেন তখন হোনাকা, ফাসাম্মা অজহুল্লাহ, সেখানে আল্লাহ রয়েছেন বা আল্লাহর চেহারা, রুবামা কালা ফাহুয়া সাম্মা হাদি, ওয়াখাজা হুতান, মুসা আলাইহিস সালাম একটি মাছ নিলেন, ফাজা আলহ ফি মিকতালিন, একটি পাত্রে নিয়ে এলেন, সুম্মান তালাক, তারপরে চলতে শুরু করলেন, হুয়া তিনি, ওয়া ফাতাহ, এবং তার খাদে ইউসা বিন নুন, ইউসা বিন নুন, জি তার নাম ছিল, হাদিসে চলে আসলো, হাত্তা আতায়া সাখরা, তারপরে দুইজনে একটি পাথরের কাছে পৌঁছলেন, ওয়াদা রৌস, তখন বিশ্রাম নেওয়ার জন্য ক্লান্ত হয়েছেন, একটু বিশ্রাম নেওয়ার জন্য সেখানে পাথর মাথা রেখে শুয়ে পড়লেন, পাথরকে বালিশ বানিয়ে দুইজনে শুয়ে পড়লেন, ফারাকা দা, তারপরে ঘুমিয়ে গেলেন মুসা আলি ইসলাম, মুসা আলি ইসলাম ঘুমিয়ে গেছেন, আর ইউসা খাদেম একটু জেগে আছে, ও কিন্তু দেখেছে মাছটাকে পালাইতে, ওয়াত্তারাবাল হুত, তখন মাছটি নড়াচড়া শুরু করে, ইত্তারা মানে হরকত করা, নড়াচড়া শুরু করেছে, ফাখারে, তারপরে সেই পাত্র থেকে বেরিয়ে পড়েছে, ফাসাকাতা ফিলবারে, তারপরে সাগরে সে ঝাঁপ দিয়েছে, ফাত্তাখাজা সাবিলাহু ফিল বাহরে সারাবা, অতপর সে মাছটি তার পথ তৈরি করে নিয়েছে সাগরে সুরঙ্গ আকারে, সারাব সুরঙ্গকে বলা হয়, সুরঙ্গ আকারে, ফামসাকাল্লাহ আনিল হুতে জিরিয়াতাল মা, অতপর আল্লাহ রাব্বুল আলামিন যে মাছের পথ ছিল, মাছ যে পথ দিয়ে গিয়েছে সাগরে, সেই পথের পানির গতিকে রোধ করে দিয়েছে, পানির গতি থামিয়ে দিয়েছে, রোধ করে দিয়েছে, আমসাক মানে থামিয়ে দেওয়া, তখন কি হয়ে গেছে, ফাসার মিসলাত তাক, তখন সেটা হয়ে গেছে সুরঙ্গের মতন, তাক, তাক বলা হয় ছিদ্রকে, দেয়ালে ছিদ্র, যদি ছোট্ট ছিদ্র থাকে, হ্যাঁ আলো সার জন্য আগের যুগে মাটির দেয়াল টেয়ালে, জানলা হয়তো অনেক বাড়িতে থাকে না, কিন্তু ছিদ্র ছিদ্র থাকতো আলোর জন্য, এখনও পাকা বাড়িতে থাকে না, জি তো এরকম, তো সেটা কিসের মতো হয়ে গেছে, সুরঙ্গের মতো হয়ে গেছে, কাল হা কাজ মিসা তাকে দেখাচ্ছেন, হাত দিয়ে দেখাচ্ছেন, এইভাবে হয়ে গেছে, ফান্তালাকায় আমি শিয়ানে, তারপরে দুইজনে চলতে শুরু করলেন, বাকিয়াতা লাইলা তেহমা ওয়াওমা হমা, তখন কিন্তু মুসা আলাইহিস সালাম বলতে ভুলে গেছেন, ওখান থেকে যে ওই মাছটা পালিয়ে গেছে তো সেখানে বলে দিলে কিন্তু আর হয়রান হইতে হয় না, কারণ ওখানে কিন্তু আশেপাশেই খাজের আছেন, কিন্তু খেয়াল করেনি, আশেপাশে আছেন কিন্তু ওই জায়গায়, তারপরে তারা সেখান থেকে এখন বিশ্রাম হয়ে গেল, চলো যে উদ্দেশ্যে এসেছি ওস্তাদ যার কাছে যেতে আল্লাহ বলেছেন যাই, রাতের যে তার সেই সময়টা যে বিশ্রাম করেছিলেন সেটা বৈকালবেলা হয়তো ছিল, তারপরে সে রাত গেল ওয়াওমা হমা, আর দিন গেল হাত্তা ইযা কানা মিনাল গাদ, তারপরে পরের দিন সকাল হয়ে গেছে, সারা দিন চলেছেন, সকালে বেরিয়েছেন, বিকালবেলা বিশ্রাম করেছেন, তাইরুল্লাহ, তারপরে রাত চলে গেছে, হাঁটতে আছেন দুজনে, সকাল হয়ে গেছে, কাল আলাই ফাতাহ, তখন নিজ খাদেমকে বলছেন, আতে না গাদা আন্না, আয়াতের অংশটি, আমাদেরকে আমাদের নাস্তা দাও বা খাবার দাও, লাকাদ লাকিনা মিন সাফারে না হাজা না সাবা, আমাদের এই সফরে বড়ই ক্লান্ত হয়ে পড়েছি, নাসাব মানে হচ্ছে ক্লান্তি, ক্লান্ত পরিশ্রান্ত হয়ে পড়েছি, ওয়ালামিয়া যেটা মুসা নাসাব হাত্তা জাওয়াজা হাইসু আমরা হল্লা, মুসা আলাইহিস সালাম দেখেন সারা দিন চলেছেন, প্রথম দিন সারা রাত চলেছেন, ক্লান্ত হননি, কিন্তু যখন ওই জায়গা থেকে এগিয়ে চলে গেছেন তখন ক্লান্ত হয়েছেন, তখন ক্লান্ত হইতে লেগেছেন, তাহলে আল্লাহ রাব্বুল মানুষের শরীরে শক্তি দিয়ে থাকেন, এই জন্য দেখা যায় যে অনেক সময়
ভালো মানুষরা কঠোর পরিশ্রম করে ইবাদতবন্দি করে, তাহাজ্জুদ পড়ে, রোজাও রাখে, কিন্তু ক্লান্ত হয় না, আল্লাহ সুস্থ রাখেন, সবল রাখেন। আর দেখা যায় যে মানুষ এত আয়েশ আরাম করছে, 10 ঘন্টা ঘুমাচ্ছে আর ভোগ বিলাস করছে, তারপর শরীরে রোগ ছোটানি নেই, রোগই ছুটছে না। জি, এই জন্য মানুষ সুস্থ থাকতে শুধু চেষ্টা করলে কাজ হবে না, সব কিছুর উপর আল্লাহ রাব্বুল আলমিনের বিশেষ অনুগ্রহ রহমত, আল্লাহ যাকে চাইবেন হেফাজত করবেন। তবে আল্লাহ সতর্ক থাকতে বলেছেন, সতর্কতা অবশ্যই অবলম্বন করতে হবে। আর শরীরের হক আদায় এই মানে, এর মানে এই নয় যে আপনি মোটেই ঘুমাবেন না আর মোটেই শরীরের হক আদায় করবেন না, করবেন, কিন্তু অল্পতে অনেক সময় মানুষ সুস্থ থাকে। অল্পতে যখন আল্লাহ সন্তুষ্ট থাকেন তখন অল্পতে মানুষ অল্প খাওয়াতে সুস্থ থাকে, অল্প ঘুমাতে সুস্থ থাকে। হ্যাঁ জি, তো বলছেন যে অতক্ষণ পর্যন্ত মূসা আলাইহিস সালাম ক্লান্তি বোধ করেননি, যতক্ষণ পর্যন্ত সেই জায়গা অতিক্রম না করে যেই জায়গার আল্লাহ নির্দেশ দিয়েছিলেন, মানে ওই দুই সাগরের মিলনস্থল। কাল আল্লাহ ফাতাহ, তখন মনে পড়েছে আরে নাস্তা চেয়েছেন তো, নাস্তাই তো নেই, ওই যে ভাজি করে নিয়ে এসেছে মাছটি নাস্তার জন্য, নাই তো সেটা খাবারের জন্য, খাবার নেই। তখন খাদেম বলছে আড়াইটা, আচ্ছা শোনেন, ইজ আওয়াইন এলা সাখরা, যখন আমরা আশ্রয় নিয়েছিলাম পাথরের কাছে, ফাইনলি নাসিতুল হুতা, তখন আমি মাছের কথা বলতে ভুলে গেছি, ওমা আনসানিউ ইল্লা শয়তানে কিন্তু আমাকে ভুলিয়ে দিয়েছে, আন আজ করা বিষয়টি আলোচনা করতে, অত্তখাজা সাবিল ফিল বাহরি আজাবা, মাছ নিজের পথ নিয়েছে সাগরে আশ্চর্যজনকভাবে, আজাবান। আর দুটো আয়াত দুই রকম, এক আয়াত আছে অত্তখাজা ফিল বাহরি সারাবা সুরঙ্গ আকারে, আর আরেকটি আয়াত রয়েছে আজাবা। এই দুটোতে পার্থক্য কী? বলছেন পার্থক্য ব্যক্তি বিশেষ, ওই কথা হাদিসে চলে এসছে, হাদিসের ভাষায় বলি, দুটো শব্দের ব্যাখ্যা করছেন এখানে নবীশ্বাস, ফাঁকা আনালিল হতে সারাবান, মাছ, মাছকে কেন্দ্র করে যদি দেখা যায় তো মাছ যে রাস্তা নিয়েছে সাগরের ভিতরে পানির ভিতরে সেটা ছিল সুরঙ্গ আকারে, সুরঙ্গ আকারে। ওয়ালাহমা এবং মূসা আর খাজেরের জন্য এটি ছিল আজাবান, মানে বিস্ময়কর বিষয়, আশ্চর্যজনক বিষয়, আশ্চর্যের বিষয়। মাছ যদি পানিতে ঝাঁপ দিয়ে দেয় তো তার সাথে সাথে কি হয়ে যাবে, ছিদ্র বন্ধ হয়ে যাবে, কোথায় গেছে হদিস পাওয়া যাবে না, কিন্তু যে মাছ গিয়েছে ও পুরোটা ছিদ্র হয়ে গেছে একবার সুরঙ্গের মধ্যে, যেমন মক্কা গেলে পাহাড়ের সুরঙ্গগুলো দেখছেন ওই রকম সুরঙ্গ হেঁটে গেছে যতদূর পর্যন্ত মাছ গিয়েছে। তো বলছেন আল্লাহ মূসা, মূসা আলাইহিস সালাম তখন বলে আরে জালিকা মা কুন্না নাবগি, এই জায়গারই তো তলাশে আমরা আছি, এত দূর কী করতে আমাকে নিয়ে আসা, তখন বললে তো এত হয়রানি হইতো না, আরও কষ্ট হইতো না, চলো ফিরে চলো। ফরতাদা আলা আসারিহিম আকাসা, সুতরাং তাদের পদাঙ্ক অনুসরণ করে তারা উল্টো দিকে ফিরে আসলেন। রাজা দুজনে ফিরে একুসানে আসা রহমান, তাদের পদচিহ্ন অনুসরণ তারা করছিলেন, হাত্তা ইনতাহাই আলা সাখরা, দুইজনে পৌঁছে গেলেন সেই পাথরের কাছে যে পাথরে মাথা দিয়ে বিশ্রাম করেছিলেন। ফাইদা রাজুল, সেখানে এসে দেখছেন যে একজন মানুষ মোসাজ্জান বেসাউবিন, কাপড় কাপড়ে জড়িয়ে বা কাপড় শরীরে পেঁচিয়ে শুয়ে আছেন, কাপড় গায়ে দিয়ে, যেমন সাধারণত আমরা কী করি যখন শুয়ে থাকি তখন মাথা থেকে পা পর্যন্ত অনেকে, যাদের মুখ ঢাকা অভ্যাস আছে, আছে আপনাদের অনেকের কিন্তু মুখ না ঢাকলে শুইতে পারবেন না, অনেকের এটা অভ্যাস, আবার অনেকে আছে মুখ ঢাকলে হ্যাঁ শুইতে পারবেন না, কোনটা ভালো, মাথাতে পাওয়াতে ঢেকে শোয়া ভালো না মুখটা খুলে শোয়া ভালো, দুনিয়া শিখায় একটু, হ্যাঁ একজন বলেন কোনটা ভালো, হ্যাঁ খুলে রাখে, ঠিক খুলে রাখে ভালো। আচ্ছা অনেকে মোজা পরে ঘুমান, ঘুমান না, মোজা পরে ঘুমাবেন না, মোজা খুলে ঘুমাবেন, মোজা খুলে ঠান্ডা দিন হইলেও মোজা খুলে ঘুমাবেন, বিশেষ করে মোটা কাপড়ে, হালকা বেডশিট বা হালকা চাদর আছে, আলাদা কথা, ক্যাথা আছে অথবা আপনার এই যে কম্বল আছে আর তাতে মাথা ঢেকে ঠান্ডার দিন অনেকে ঘুমান না, এটা মানুষের শরীরের জন্য বড়ই ক্ষতিকর। তো যাই হোক, রাজুলুন মোসাজ্জান বেসাউবিন, কাপড়ে ঢাকা, মোসাজ্জান মানে মুগাত্তা, কাপড়ে ঢাকা, তিনি ঢেকে শরীরটা গোটা শরীরটা ঢেকে শুয়ে আছেন। মূসা আলাইহিস সালাম তাকে দেখে সালাম করছেন, ফারাদ আলাইহিস সালামের জবাব দিলেন, সালাম শুনে সালামের জবাব দিলেন। কালা মূসা, তখন জিজ্ঞেস করছেন, ফাকালা, ও সালাম শোনার পরে খেজির আলাইহিস সালাম অবাক হচ্ছেন, এখানে তো কোনো মুসলিম নেই, তার মানে খেজির আলাইহিস সালাম যেই দেশে বা যে অঞ্চলে বসবাস করছিলেন একজনও কোনো মুমিন মুসলিম ছিল, সব কাফের মুশরিক ছিল,
সব বিধর্মী ছিল, যার ফলে কেউ সালাম টালাম জানতো না। আর সালাম মানে ওই যুগে মুসা আলাইহিস সালাম খাজরের যুগে সালাম মানেই মুসলিম, সালাম মানেই মুসলিম। তাহলে সালাম আদম আলাইহিস সালাম থেকে শুরু হয়েছে, প্রতিটি উম্মতেই সালামের অভিবাদন তাহিয়া মুসলিমদের মধ্যে প্রচলিত রয়েছে। শুধু এটা ইসলামের নয় বিধান নয়, বরং সমস্ত মুমিন মুসলিম উম্মতের সালাম। তাই কাপড়টা সরিয়ে খাজের বলছেন ওয়ান্না বে আরজেকা সালাম, আরে এখানে সালাম কোত্থেকে আসলো, এখানে সালাম কোত্থেকে আসলো, কে সালাম দিল আমাকে, এখানে তো কোনো মুমিন মুসলিম বাস করে না, একাই আছেন তিনি তাহলে মুমিন। বলছেন যখন সালাম দিলেন, সালামের জবাব দেওয়ার পরে ওয়ান্না বে আরজেকা সালাম, তোমার এই দেশে কোত্থেকে সালাম আসলো, কালা আনা মুসা, আমি মুসা, কালা মুসা বনি ইসরায়েল, ও বনি ইসরায়েল বংশের মুসা, তার মানে একে অপর খবর রাখেন কিন্তু দেখা সাক্ষাৎ হয়নি। যেমন পৃথিবীতে অনেক বড় বড় আলেমরা আছে, হ্যাঁ, যাদের খবর রাখি আমরা, আমাদের খবর অনেকে রাখে কিন্তু কোনোদিন দেখা সাক্ষাৎ হয়নি। ওখানে হয়তো আমার চর্চা চলছে, আমার কাছে ওনার চর্চা চলছে, হচ্ছে না, হচ্ছে না, ঠিক ওই রকম। তাহলে মুসা আলাইহিস সালাম খবর খেজের রাখেন, হ্যাঁ। তো বলছেন যে ওই বনি ইসরায়েলদের মুসা, বলছেন হ্যাঁ বনি ইসরায়েলদের মুসা, নাম আতাই তো কা, আপনার কাছে আমি এসেছি, লে তো আল্লে মানি, যাতে করে আপনি আমাকে কিছু শিখান, মিম্মা উল্লিম তা রুশদা, যা কিছু হেদায়ত বিষয়ক আপনাকে শেখানো হয়েছে, আল্লাহ যে শিক্ষা আপনাকে দিয়েছেন, জ্ঞান দিয়েছে, সেখান থেকে আমাকে কিছু শিখাবেন এই উদ্দেশ্যে, কারণ আল্লাহ পাঠিয়েছেন যে যাও কিছু শিখে আসো। আলা ইয়া মুসা, হে মুসা, তখন বলছেন খাজের মুসা, শুনেন, ইন্নি আলা ইলমিন মিন ইলমিল্লাহ, আমার কাছে আল্লাহ প্রদত্ত কিছু এলেম আছে, আল্লামানি হিল্লাহু, আল্লাহ আমাকে সেই শিক্ষা জ্ঞান দিয়েছেন, লা তালামুহু, সেটা আপনি জানেন না, আপনি জানেন না, ও আন্তা আলা ইলমিন মিন ইলমিল্লাহ, আপনার কাছে আল্লাহ প্রদত্ত কিছু এলেম আছে, আল্লামাকাহুল্লাহ, যা আল্লাহ আপনাকে শিখিয়েছেন, লা আলামু, আমিও তা জানি না। হককে স্বীকার করলেন, করলেন না, করলেন না, আজকাল স্বীকার করবে, অনেক আলেম আছে ধরেন, ও ধরেন তফসিরে ভালো ধরেন বা ওয়াজে ভালো, কিন্তু হাদিসের সহি জৈব তেমন অত বুঝে না, কিন্তু আমার দেশের বক্তা কখন স্বীকার করবে যে ভাই হাদিসের সহি জৈব জানতে হয়, তাহলে মাদানি আলেম যারা হাদিস পড়ে এসছে তাদের কাছে জিজ্ঞাসা কর, বলবে, বললে যে ছোট হয়ে যাবে, কিন্তু এটা তো আদর্শ নাই, আদর্শ শিখাছেন যে আমার কাছে কিছু আলেম এলিম আছে যেটা আপনার কাছে হয়তো নেই, আর আপনার কাছে যে এলিম আছে সেটা আমার, এটা কিন্তু দুনিয়ার ডাক্তাররা স্বীকার করে। আপনি যদি হ্যাঁ কানের সমস্যা দেখাতে যান, হ্যাঁ আপনার হার্টের সমস্যা দেখাতে যান, আর গিয়ে আপনি একটা জিপিকে বলেন বা একটা যদি আপনি ওই ধরেন মেডিসিন স্পেশালিস্টকে বলেন, তো বলে যে না না স্পেশালিস্ট আমাদের ওইখানে আছে, ENT আছে ওর কাছে চলে যান, বা হার্টের আছে বিশেষজ্ঞ আছে ওর কাছে চলে যান, বলবে না, বলবে না। কিন্তু হাই রে আলেম সমাজ, বিশেষ করে ভারত, বাংলাদেশ, পাকিস্তানে, সৌদি আরবে আবার বলে, সৌদি আরবে কিন্তু বলে দিবে, কারণ এখানে বলছেন না না আমার তাখাসুস, আমি যে সাবজেক্ট পড়াশোনা করেছি সেটা ফেকা পড়েছি, হাদিস পড়িনি, হাদিস সম্পর্কে ওনার কাছে জানেন, কিন্তু আমাদের দেশে বলছে আমি সবই জানি, অসুবিধা কী, হ্যাঁ না হলে কোথা থেকে ধার করেও দিবে, কিন্তু বলবে না যে অমুকের কাছে যান, কারণ ও যে বড় হয়ে যাবে, বুঝছেন না, রোগ। তো বলছেন যে কালা, তখন মুসা আলাইহিস সালাম বলছেন হাল আত্তা বেউকা, আপনার অনুসরণ করতে পারবো, মানে আপনার সঙ্গী হইতে পারবো। দেখেন মুসা আলাইহিস সালাম এত সিনিয়র নবী রসুল, তারপর বলছেন আপনি আমাকে সঙ্গী হিসাবে নেবেন, কি শিখিয়েছেন আমাদেরকে, নমনীয়তা শিখিয়েছেন, বিনয়ী হওয়া, নিজেকে ছোট মনে করা হয় এবং অহংকার নাই। জি, আর আমাদের দেশে যদি মাদ্রাসা পড়ে আসে, দাওরা পড়ে এসছে, আমার ইসলাম সেন্টারে শিখতে হবে, কি শিখতে যাবো ওখানে, হ্যাঁ কি শিখতে যাবো, অথচ আকীদার কিছুই জানে না। জিজ্ঞাসা করেন তাদেরকে তৌহিদ কত প্রকার, তৌহিদের রুবুবিয়া কাকে বলে, তৌহিদুল উলুহিয়া কাকে বলে, তৌহিদুল আসমা সিফাত কাকে বলে, কিচ্ছু জানে না, কিছু জানে না, কিছু জানে না, তৈরি ব্যাস মাদ্রাসায় পড়ে এসছে, মাদ্রাসায় পড়ে এসছে, এখানে এখানে আমার শেখার দরকার নেই, যাও তুমি যাও, ওখানে মূর্খ লোকেরা যায়, আউযুবিল্লাহ। এই জন্য আল্লাহ এদেরকে হেদায়েত নসিব করে না, এসব মোল্লা যেন মাদ্রাসা থেকে পড়া আসা আর যাদের মধ্যে অহংকার কাজ করছে, এদেরকে আল্লাহ সাধারণত হেদায়ত করে না। আরব দেশে 20-25 বছর থেকে যাচ্ছে, কেউ হেদায়ত নিয়ে যায় না এখান থেকে, এখানে রিয়াল নিয়ে যায়, হ্যাঁ জমজমের পানি নিয়ে যায়, আর এখান থেকে কিছু হজমরা বেদাতি তরিকায় নিয়ে যায়, সেটাও তো কবুল হবে না, বেদাতি তরিকার হজমরা, সুতরাং হত ভাগে না। জি, তো বলছেন যখন দরখাস্ত করলে হাল আত্মাবে ওকা, আপনার অনুসরণ করতে পারবো, কালা ইন্নাকা লান তাস্তাতিয়া মাইয়া সাবর, আমার সাথে আপনি ধৈর্য ধরতে পারবেন না,
পারবেন না। আর কেনই বা পারবেন, নিজের পক্ষ থেকে আমার ওজোরও এইটা নয় যে আপনার মধ্যে যে সমস্যা আছে। হ্যাঁ, কারণ আমরা যদি কাউকে বলি যে না আমি আমি কিন্তু আপনি আমার রুমে থাকতে পারবেন না, তখন যেন বলতে চাই যে আপনার মধ্যে সমস্যা আছে। না না, সমস্যা স্বাভাবিক। যদি এটাকে হালকা করতে চান কী বলবেন, এটা অস্বাভাবিক, এটা অস্বাভাবিক ভাই যে আপনার সাথে আমার মতের মিল হবে না, এটা স্বাভাবিক। হ্যাঁ, তো ওটি বলছেন, এখানে বলছেন ওয়াকাইফা তাসবিরু, আপনি কীভাবে ধৈর্য ধারণ করবেন আলা এমন কিছু বিষয়ে, মা আলাম তহিদ বিহি খবরা, যেই সব বিষয়ের রহস্য আপনাকে জানানো হয়। আমি এমন কিছু কাজ করবো বাহ্যিক সেগুলো, হ্যাঁ একেবারে বর্জনীয় কাজ, হ্যাঁ অন্যায় কাজ, আপনি ভিতরের রহস্য তো আপনি জানেন না, কিন্তু আমাকে আল্লাহ ওই রহস্যগুলো জানিয়েছেন যে এটা এই জন্য করতে হবে, এটা এই জন্য করে দিতে হবে, যদিও বাহ্যিক খারাপ কাজ কিন্তু করতে হবে, বোঝা গেছে না? কিন্তু আপনি তো জানেন না, তখন তো আপনার তো আপত্তি উঠবেই, আপত্তি উঠবে স্বাভাবিক, ওইটাই তো বলছেন এলা কৌলিহি। হ্যাঁ, মা আলম তাস্তা জালেকা তাউল মা আলম তাস্তা আলিহি সবরা, সুরা কাহফের আত্ম 67 থেকে 69 পর্যন্ত এখানে রয়েছে আমরান। হ্যাঁ, ইন্না কালাম তাস্তে মায় সব কাইফা তসবির আলাম আলম তহিদ বহির খবর কালা সাতা যে দুন ইনশা আল্লাহ সাবেরান ওয়ালা আসি লাক ওয়ালা আসি লাক আমরা। তখন মুসা আলাইহিস সালাম কি বললেন যে না না না, আমি ধৈর্য ধরব, আপনার সাথে ওয়াদা করছি। জি, ইন্না কালাম তাস্তে কাইফা তসবির আলাম আলম তহিদ বহির খবর কালা সাতা যে দুন ইনশা আল্লাহ সাবের, আমাকে অবশ্যই ধৈর্যশীল পাবেন, ওয়ালা আসি লাক আমরা, আপনার কোনো কাজের আমি বিরুদ্ধাচরণ করবো না, আপনার কোনো কাজে বা নির্দেশের আমি কি করবো না, নাফরমানি বা বিরুদ্ধাচরণ করবো না। এই আমরা শব্দটি এসছে নির্দেশ বা কাজ, আমর মানে কাজও হয় আর আমর মানে নির্দেশও হয়। ফান্তালাকা, তারপর দুইজনে চলতে লাগলেন। এখন কে কে চলতে লাগলেন? খেজের আর মুসা। ওই ওই যে খাদেমের কথা কিন্তু আর আসবে না, অথচ খাদেম হয়তো সাথে আছেন, খাদেমকে বলে তুই ঘুরে চলে যা, এই কথাও তো হাদিসে নেই, কিন্তু কিন্তু সাথে যে নিয়েছেন এইটাও নেই, কারণ এইখানে আর খাদেমের কোনো ম্যাটার নেই, খাদেমের কোনো কাজ নেই, ওর কাজ হচ্ছে খেদমত করা, শেষ এখান থেকে। এখন দুইজনের ঘটনা শুধু আসবে। জি, এটাই তো বলছেন, দুজনে চলতে লাগলেন। ইয়ামশিয়ানে আলা সাহিলিল বাহরে, সাগরের কিনারা কিনারা। ফামাররাত বিহিমা সাফিনা, তারপরে দেখছেন যে একটি পানি জাহাজ যাচ্ছে। কাল্লামহু, এখন এপার থেকে ওপার যাবে পানি জাহাজে চড়ে। কাল্লামহু বা নৌকা, পানি জাহাজ তো সাফিনা, সাফিনা মানে ওই যুগে নৌকা হইতো, এখন সাফিনা মানে হচ্ছে পানি জাহাজ, জলজাহাজ। কাল্লামুহুম, তাদের সাথে কথা বললেন এরা, আই ইয়াহমিলুহুম, যে আমাদেরকে যেন উঠিয়ে না হয়, চলো আমাদেরকে নৌকাতে উঠিয়ে না। ফারাফুল খাজেরা, ওই এলাকার লোকেরা কিন্তু খাজেরকে চিনত, তাহলে এলাকায় পরিচিত মানুষ উনি, সম্ভ্রান্ত মানুষ, পরিচিত মানুষ, তারা খাজেরকে চিনে নিলেন। ফাহামাদুহু বিগাইরি নাওলিন, তারা কিন্তু তাকে উঠিয়ে নিলেন মুসা আলাইহিস সালামকে সহ, বিনা কোনো পারিশ্রমিকে, কোনো কিছু নিলেন না, ভাড়া টাড়া কিছু নিলেন না, ফ্রিতে উঠিয়ে নিলেন। তাহলে বোঝা যাচ্ছে যে ওলামায়ে কেরামদের বা সম্মানিত লোকদের সম্মান করা, তাদেরকে ফ্রি কিছু সার্ভিস দেওয়া, এটা কোন যুগ থেকে চলে আসে না, যুগ যুগ ধরে চলে আসছে। যে অনেকে করেন ভালো মানুষরা, জাজাহুল্লাহ ফালাম্মা রাকিবা ফি সাফিনাতে, যখন দুইজনেই চড়লেন কিসে, সেই নৌকায়, যা অসফুরুন, একটি চড়ুই পাখি আসলো, চড়ুই পাখি, অসফুর, ছোট্ট পাখি। কাল হারফিস সাফিনা, তারপরে সেই নৌকর এক কিনারে বসে গেল, নৌকার কিনারে বসে গেল, ই আল্লাহর পক্ষ থেকে আসছে। ফানাকারা ফিল বাহরে, নাকারা তাও নাকারা, তারপরে সাগর থেকে একবার বা দুইবার পানি পান করলো। পানি পান করে কেমন করে পাখি? হ্যাঁ, তো এক এক ঠোঁট, একবার ঠোঁট দিয়ে বা দুইবার ঠোঁট দিয়ে কী করলো, পানি পান করলো। কাল আল্লাহ খাজের, তখন খাজের মুসা আলাইহিস বললেন, ইয়া মুসা, হে মুসা, মা নাকাসা ওয়াই ইলমি ওয়াইল মুকামিন ইলমিল্লা ইল্লা মিসলা মা নাকাসা হাজার রসুল মিন কারি মিন আল বাহরে, আমার এলেম যতটা আছে আর তোমার এলেম যতটা আছে, এতে আল্লাহর এলেমে কতটা কমতি, কোনো কমতি হয়নি। ঠিক ওই রকমই উদাহরণ, যেমন এই বিশাল সাগর থেকে একবার বা দুইবার ঠোঁট দিয়ে পানি পান করে কতটা পানি কমিয়েছে এই চড়ুই পাখি, তেমন কিছুই কমায়নি, তাই না? ঠিক ওই রকমই আল্লাহর এলেমের শেষ নেই, আল্লাহর এলেম হচ্ছে অসীম, আমাদের কাছে কি এলেম, সামান্য এলেম আছে। এই কথা যখন আমাদের অনুভূতিতে থাকবে, যতই বড় আমি আল্লামা হয়ে যাই না কেন, আমার কাছে সামান্য এলেম আছে, ওই পাখি যতটা একবার দুবার ঠোঁট দিয়ে পানি নিয়েছে ততটা এলেম আমার কাছে নেই, এলেমের সাগরের তুলনায়। এটা সবসময় আমাদেরকে অনুভূতি রাখতে হবে, তাহলে অহংকার থেকে বাঁচতে পারবেন।
কিন্তু যদি মনে করেন যে এতদিন লেখাপড়া করি আর এতদিন ধরে আমি ফতোয়া দিই, হ্যাঁ আমি নিজেই বলছি ফতোয়া দিই, কারো ফতোয়া আমি নকল করি না, তাহলে তো বেলুনের মতো এমন ফুলে যাবেন যে বাস্ট হয়ে যাবেন আপনি, বোঝা গেছে? আর এরকমটাই হচ্ছে, আল্লাহ হেফাজত করুন। তারপরে এরা কি করছেন, হ্যাঁ অতটাই কমেছে মিসলামা নাকাসা হাজাল উসফর বিমিন কারিহি মিনাল বাহরি, যতটা কমিয়েছে এই চড়ুই পাখিটি তার ঠোঁট দিয়ে মিনাল বাহরি সাগর থেকে। তারপরে ইদ আখাজ আল ফাসা, তারপরে হজর আলাই সাল্লাম একটি কুড়াল নিলেন, কুড়াল না ফান্নাজা লাউহান, একটি তক্তাকে খুলে ফেললেন, নৌকো নতুন নৌকো ছিল আর সুন্দর নৌকো ছিল, সেটার একটা কি করলেন তক্তাকে খুলে ফেললেন নিচের দিক থেকে, আর ডুবে যাবে কিছুক্ষণ পরে পানে ঢুকে। তো বলছেন ফালাম ইয়াফজা মুসা ইল্লা ওয়াকাদ কালা লাউহান বিল কাদ্দুমি, হঠাৎ করে মুসা দেখছেন কি যে একটি তক্তা, এই কাদ্দুম মানে হচ্ছে কুড়াল, কুড়াল দিয়ে তিনি কি করেছেন খুলে ফেলেছেন ভেঙে ফেলেছেন। ফকাল আলহ মুসা, মুসা আলি সাল্লাম তখন মাসা না তা, মুসা আলি সাল্লাম খেজের কি আর বরদাস্ত করতে পারেননি, এটা কেমন কথা হইল, আরে ফিরি ফিরি নৌকাতে উঠালেন, নতুন নৌকা দিলেন নৌকাটাকে ভেঙে, এটা কেমন কাউ, একটু পরে তো ডুবে যাবে এরকম করে, হ্যাঁ পানি ডুবে যাবে দিয়ে, মাসা না তা আপনি কী করলেন, কৌমুন এমন এক সম্প্রদায়ের কাছে আসলেন, হামালু না বেগাইরে নাউলিন, আমাদের কাছে আমাদেরকে বিনা পয়সাতে নৌকাতে উঠালেন, আমার তা এলা সফিনা, তুমি তাদের নৌকাকে উদ্দেশ্য করে আপনি ফাখারাক তাহা সেটাকে ভেঙে ফেললেন, লেতু করে আহাল্লাহা এই নৌকাবাসীকে ডুবিয়ে দেওয়ার জন্য, নৌকাবাসী ডুবে যাবে, লাকাত যে তার শেয়ান ইমরা, আপনি বড়ই গুরুতর কাজ করে ফেললেন ইমরান, হ্যাঁ আশ্চর্য কাজ, এটা গুরুতর কাজ করে ফেললেন আপনি। কালা তখন খেজের বলছে আলাম আকুল, আমি কি বলিনি ইন্না কালান তাস্তাতি আমাইয়া সাবর, আমার সাথে আপনি ধৈর্য ধরতে পারবেন না, আগেই তো বলেছি, আপনি আসলেন কেন তাহলে আমার সাথে, কালা তখন মুসা সাল্লা তু আখেজনি, দেখেন আমাকে ধরিয়েন না আপনি, পাকড়াও করিয়েন না, বেমান আসি তো আমি ভুলে গেছি, আমি যে আপনার সাথে ওয়াদা করেছি, মানুষ যখন আবেগে চলে আসে বা রাগে চলে আসে তখন পেছনের কথা ভুলে যায়, হ্যাঁ পেছনের কথা বলে যায়, অনেক সময় স্বামী স্ত্রীতে সমঝোতা কম্প্রোমাইজ হয়েছে, যাক তোমাকে আর কিচ্ছু বলবো না, হ্যাঁ তোমাকে একটা জীবনে গাল দেবো না, আর জীবনে কোনোদিন তোমার উপর রাগ দেখাবো না, আর তারপরে হঠাৎ দেখছেন এমন একটা উল্টা মেজাজ উল্টা কাজ করেছে স্ত্রী, আবার মেজাজ গরমে কী দিয়ে কী বলে দিয়েছে, তখন স্ত্রী বলে যে তুমি তো বলেছো যে আর রাগ করবো না, তখন আরে ভুলে গেছিলাম, হ্যাঁ যদি স্যারেন্ডার করার মতো ক্ষমতা থাকে তাহলে না হলে বললেন যে তোমার এসব মানি না আমি, তাই না, হ্যাঁ তো ওইরকমই হয়েছে, থামতে পারেননি মুসা আলাইহিস সালাম এটা দেখে, লা তো আখিজনি বিমা নাসি, তো আমি ভুলে গেছি সুতরাং আমাকে পকড়াও করি, ওয়ালা তুর হেকনি মিন আমরি উসরা, আর আমার এই কাজের ক্ষেত্রে কঠোর হবেন না আপনি, আপনি কঠোর হইয়েন না, একবারে কঠোর হয়ে গিয়ে আমাকে আপনি তাড়িয়ে দিবেন আর কিছু শিখাবেন না, এটা করিয়েন না। ফাকানা তেলগুল আমি মুসা নিসা, মুসা আলি ইসলাম প্রথমবার ভুলে গিয়ে আপত্তি করেছিলেন, ফালাম্মা খার দ্বিতীয়বার তৃতীয়বার, দেখেন তিনবারই শুধু তিনটা দেখিয়েছেন, ফালাম্মা খারাজ মিয়াল বাহরে যখন সাগর থেকে বেরোলেন, মাররুবে গোলামিন, তারপরে তারা অতিক্রম করলেন একটি বালুকের পাশ দিয়ে, ইয়াল আবু মাসিম, অন্য অন্য বাচ্চাদের সাথে খেলাধুলা করছে, দেখতে খুবই সুন্দর ছেলেটি আর নাবালক বাচ্চা খেলাধুলা করছে, ফা খাজাল খাজের বেরাসেহি, খাজের আলাইহিসসালাম তার মাথাটাকে এর করে ধরলেন, আর ধরার পরে ফা কালাহু বিয়াদি, হাত দিয়ে সেটাকে গলা শরীর থেকে বিচ্ছিন্ন করে ফেললেন, এইভাবে একবারে হ্যাঁ ছিঁড়ে ফেললেন, একবারে কালাহ কালা মানে এবার উঠিয়ে ফেলে দেওয়া মানে ছিঁড়ে ফেলে দিলেন, সুফহান আউমা সুফিয়ান বিয়াতরাফে আসাবেহি, সুফিয়ান ইঙ্গিত করে দেখিয়েছেন যে এইভাবে ধরেছিলেন আঙ্গুল দিয়ে, আঙ্গুল দিয়ে মাথাটাকে ধরে, আর তারপরে কান্না ইয়াক্ত হুসাইন, যেন কোনো কিছু উঠাচ্ছেন, যেমন আর ফলমূল হ্যাঁ উঠাই বা পাড়ি ওইভাবে, কালালাহু মুসা, তখন মুসা আলাইহিস সালামকে আর রাগ থামতে পারেন, এটা নিষ্পাপ ছেলেকে নিরীহ ছেলেকে এইভাবে খুন করে দিল, এটা কেমন কথা হইল, বলছেন আকাতাল তা নাফসান জাকিয়াতান বেগাইরে নাফসিন, আপনি এমন এক মানুষকে আপনি খুন করলেন বেগাইরে নাফসিন, কোনো মানুষকে সে অন্যায় ব্যবস্থা করেনি, এমন না যে জানের বদল জান নিলেন, আপনি কী কাজ করলেন, নিরীহ একটা বালককে আপনি হত্যা করে দিলেন পাক পবিত্র আত্মাকে, লাকাত যে তা সাইয়া নোকরা, আগের বাল ইমরা বলেছিলেন মানে গুরুতর কাজ করেন, এবার বলছেন অন্যায় কাজ করলেন আপনি, নোকরা মানে মুনকার কাজ আপনি হারাম কাজ করে দিলেন আপনি, লাকাত দিয়ে তা সাইয়া নোকরা, আপনি
কি কাজ করলেন, বড় অন্যায় কাজ করে ফেললেন। কালা, তখন খেজের বলছে আলাম আকুল্লাকে আপনাকে বলিনি, এটা ষোলোতম পারা প্রথম আয়াত, ইন্না কালান তাস্তাতিয়া মাইয়া সাবার, আগে ছিল আলাম আকুল, এখানে আলাম আকুল্লাকা, তোমাকে বলিনি, জি তাগিদেতে রয়েছে, তোমাকে বলিনি যে তুমি আমার সাথে ধৈর্য ধরতে পারবে না ভাই। কালা, তখন বলছেন দেখেন যাক যা হয়েছে হয়েছে, ইনশাল তো কান সাইম বাধা, এরপর যদি আপনাকে কোনো কথা বলি, কোনো কিছু জিজ্ঞাসা করি, কোনো এতরাজ আপত্তি করি, ফালা তো সাহেবে, তাহলে আমাকে আর সঙ্গে নিয়ে না, তাহলে আমাকে ছেড়ে দিয়ে না আপনি। কাদ বালাগতা মিল্লা দুন্নি ওজর, আমার পক্ষ থেকে আপনি চূড়ান্ত ওজোর অজুহাতে পৌঁছে গেছেন, মানে আপনা আপনি যদি আমাকে এখন বলেন যে না তোমাকে রাখবো না, তাহলে এতে কোনো দোষের কথা নাই, কারণ আপনি পেয়ে সুযোগ, আপনি যেটা সুযোগ পর পেয়েছেন, মানে ওজোর অজুহাত আপনার কাছে আছে, জি যুক্তিসঙ্গত। তারপরে বলছেন এখন তৃতীয় ঘটনা, বলছে ফান্তালাকা, দুজনে চলতে লাগে, হাত্তা ইজা আতায়া আহলা কারিয়া, আসলেন একটি গ্রামের অধিবাসীদের কাছে, একটি গ্রামে আসলেন, খুব খিদে লেগেছে দুজনকে, প্রচণ্ড খিদে লেগেছে, আর সেই যুগে তো আর কোনো দোকানপাট আর হোটেল উন্মুক্ত মুখ কিছুই নাই, তাই না? তো কী করতে হবে, গ্রামবাসী খাওয়াইতে হবে। এই জন্য শরীয়ত আছে যে কোনো পরিচিত আর অপরিচিত হোক, মেহমান কেউ এসেছে এলাকা বাইরে থেকে এসে আপনাকে খাওয়াইতে, তিন দিন খাওয়াইতে হবে, তিন দিন খাওয়ানো অজেব, আর তারপরে যদি না পারেন ভাই পারবো না, অন্য জায়গায় দেখো, আর তারপরে নফল যদি খাওয়ান তো নফল, কিন্তু তিন দিন অবশ্যই খাওয়াতে, না হলে গুণাগার এলাকাবাসী। তো যাই হোক, তো ইস্তাতাম আহলাহা, সেখানকার অধিবাসীদের কাছে খাবার চাইলেন, ফা আবাউ আইন ইউদাইফ, তারা যে কত অভদ্র ছিল তারা অস্বীকার করলো আতিথ্য করতে, হ্যাঁ আপ্যায়ন করতে কি করলো, ও অস্বীকার করলো, মেহমান নেব না, দাইফ মানে মেহমান হয়, ইউদাইফ হোমা, মেহমান নিতে তারা অস্বীকার করলো। ফওয়াজা দাফি হাজি দাহারান, চলে যাচ্ছেন গ্রাম থেকে, গ্রামের শেষ মাথায় দেখছেন যে একটা বাড়ি আছে, বাড়িটা দেয়াল বাড়ি ভেঙে পড়ছে, দেয়ালটা ভেঙে পড়তে যাচ্ছে, বলছেন ইউরিদ আইয়ান কাজা, সেটি ভেঙে পড়তে যাচ্ছে, মা এলান, ঝুঁকে গেছে, একবারে কাত হয়ে গেছে, আও মা বিয়াদি হা কাজা, খাজের আলী ইসলামকে আল্লাহ শক্তি দিয়েছিলেন, তিনি শুধু দেয়ালটা ধরে একটু ইশারা করলেন, এরকম বাঁকা হয়েছিল, এরকম করলেন, সোজা করে দিলেন, দেয়ালটা সোজা করে দিয়ে হাঁটলেন। আসার সুফিয়ান, সুফিয়ান ইঙ্গিত করলেন, কান ইয়ামসাহ সাইয়ান এলা ফক, মনে হচ্ছে যে তিনি এইভাবে নিচে থেকে ধরে কোনো কিছুতে হাত ফেরাচ্ছেন, মশা করছেন, মানে দেয়ালটাতে যেন এইভাবে হাত ফেরাচ্ছেন, বাঁকা হয়েছিল, একটু সোজা করে হাত ফিরিয়ে দিলেন, তাতেই সোজা হয়ে গেল। কালা কমন, তখন মুসা আলাইহিস সালাম বললেন যে আচ্ছা এরা তো এমন জাতি, অবাঞ্ছিত জাতি, আর তাই না হোক তাদের গ্রামে আসলাম, ফালাম ইউ তো এমন আমাদের খেতেও দিল না, ওয়ালাম ইউদাই ফোন আমাদের আতিথ্য করলো না, আমাদের হ্যাঁ মেহমান হিসেবে নিল না, আমার তাই লাহায়তিম, তারপরে তাদের দেয়ালটা আবার আপনি ঠিক করেও দিলেন, লাউ সে তাল্লা তাখাজতা আলী হাজরা, ঠিক আছে ঠিক করে দিন, ওটাও ভালো কাজ করলেন, কিন্তু আপনি বিনা পয়সা কেন করলেন, যখন খেতে দেন না পয়সা নিয়ে নিতেন, ওই পয়সা দিয়ে আমরা কিনে খেতাম, তাই না? পরামর্শ, এটা কিন্তু বেশি এত আপত্তি ছিল না, ভাবলেন যে হয়তো এতে কিছু হবে না, এটা সৎ পরামর্শই দিচ্ছি, বলছে আপনি তো পয়সা নিতে পারতেন তাদের কাছে, লাউ সে তাল্লা তাখাজতে, যদি আপনি চাইতেন তার উপর পারিশ্রমিক নিতে পারতেন। তাল্লা, তখন খাজের বলছেন হাজা ফেরাকো বাইনি ও বাইনেক, এইটাই হচ্ছে আমার এবং আপনার মাঝে বিচ্ছেদ, বিচ্ছেদ, আপনি যান আমি যাই, কাজ শেষ। সৌনব্য কবি তাহলে মালাম তাস্তাতে আলী সাবরা, তবে আমি ওই সব যে ঘটনাগুলি, তিনটি ঘটনা ঘটলো ঘটাইলাম, এর আমি রহস্য সম্পর্ক, তাহলে মানে রহস্য, রহস্য ব্যাখ্যা সম্পর্কে আপনাকে শিগগির জানিয়ে দেব, যার উপর আপনি ধৈর্য ধারণ করতে পারছিলেন না, জেনে নেন কেন এই কাজগুলি করলাম, বাহ্যিক তো মনে হচ্ছে অন্যায় কাজ করলাম। কালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওয়াদে দেন না, এখানে কিন্তু রহস্যগুলো বর্ণনা করা হয়নি, সংক্ষেপ করে দেওয়া হয়েছে, পরে বলছি, কিন্তু হাদিসটা শেষ করিনি কারণ সময় শেষ হতে যাচ্ছে। ওয়াদে দেন না, নবী সাল বলছেন যে আমরা পছন্দ করি আন্না মুসা কানা সাবারা, মুসা আলাইহিস সালাম যদি আরও ধৈর্য ধারণ করতে, নিজেকে একটু সংযত রাখতেন, কত যে আমরা কিসসা কাহিনী জানতে পারতাম, আর কত যে আল্লাহর সৃষ্টির রহস্য সম্পর্কে জানতাম, যে আল্লাহ কাউকে শুধু মেয়ে সন্তানই কেন দিয়েছেন, কাউকে ছেলে সন্তানই কাউকে দিয়েছেন, কাউকে নিঃসন্তানই কেন করেছেন, কাউকে দিলেন আবার কেড়ে নিলেন কেন, আমরা তো অনেকে আপত্তি করি, ও একটা ছেলে মানুষ হয়েছিল সেটাও মারা গেল, উফ কী করে খাবে, কী করে চলবে, ইত্যাদি, তাই না? কিন্তু আল্লাহর কারখানাতে যে রহস্য আছে, ও আল্লাহ ভালো জানছে, আল্লাহ ভালো জানছে,
প্রত্যেকটি ক্ষেত্রে। আমি ঘটনা একটা বর্ণনা করেছি, হ্যাঁ, যে এই সৌদি আরবের ফ্লাইটটি আপনার আজকে থেকে প্রায় 28-30 বছর আগে ভারতের দিল্লি থেকে উড়ে আসছিল, এই দাহরান এয়ারপোর্ট ছিল, তখন তামাম এয়ারপোর্ট ছিল না, দাহরান এয়ারপোর্টের নামে ল্যান্ড করবে, আর ওঠার পরেই কিন্তু সেটা ধ্বংস হয়ে বিধ্বস্ত হয়েছিল, জানেন না? জানেন না? আর সেটি বড় অ্যাপ্লেন ছিল, মানে 300-এর বেশি যাত্রী ছিল। আমি কয়েকদিন আগে সেই ইতিহাসটা পড়লাম আরবিতে, আর তখনই আমি জানছিলাম যে এদিন ঘটনা ঘটেছে, সেদিনও শুনেছিলাম। তো যাই হোক, 300-এর বেশি যাত্রী ছিল, কেউ বাঁচেনি, একজন প্যাসেঞ্জার তার লেট হয়ে গেছে, এসে দেখে যে ডোর ক্লোজ হয়ে গেছে। কত কান্নাকাটি করলো, আমার ভিসা শেষ হয়ে যাবে, আমাকে যেতে দাও, আর বুকিং পাবো না, আমার রুজি শেষ হয়ে যাবে, খুব কান্নাকাটি করলো, কিন্তু অফিসার ছাড়লো না, তাকে আসতে দিল না। সে কান্নাকাটি করে ফেরত যাচ্ছে, এয়ারপোর্টের বাইরে গিয়েছে আর শুনতে পাচ্ছে যে বিমান বিধ্বস্ত হয়ে সবাই ধ্বংস হয়ে গেছে, সব শেষ হয়ে গেছে। সুবহানাল্লাহ, বলুন তো দেখি, ওই লোকটি যে একটু আগে কান্না করছিল এখন কি করবে? সে সেজদা শুকরে লুটিয়ে পড়বে না, যে আল্লাহ আমার জানটা বেঁচেছে, আমার ভিসা যাক, দুনিয়া যাক, কিন্তু আমি তো বেঁচেছি, বলবে না? বলবে না? ব্যাস, এভাবে আমাদেরকে যে কোনো কষ্টে, যে কোনো কষ্টে, সুখে দুঃখে জানতে আল্লাহর কোনো হেকমত আছে। আল্লাহ জালেমকে এত কেন শক্তি দিয়েছেন? এত বড় জালেম তারপরও কেন এত সুস্থ রেখেছেন? আল্লাহ কেন হালাক করেন না? আল্লাহ জানেন, ওতে রহস্য আছে, ওতে রহস্য আছে, আপনি কি জানেন? জি, তো বলছেন যদি তিনি সবর করতেন, ফাকাসাল্লাহ আলিমিন খাবার এহমা, তাহলে আল্লাহ আমাদেরকে অনেক তাদের কাহিনী বর্ণনা করতেন। সুফিয়ান বলছেন, নবী সাহেব বললেন, ইয়ারহামুল্লাহ মুসা, মুসা আলি সাল্লাম আর রহম করুল্লাহ কানা সাবারা, সে যদি আর একটু সবর করত, ইয়াকুসু আলাইনা মিন আমর এহমা, তাহলে তাদের ঘটনা আরও বেশি আমরা জানতে পারতাম। কাল অকারা ইবনে আব্বাস, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু পড়েছেন একটি কেরাতে, ওয়াকানা ওয়ারা আহমের জায়গায় আমামহম, ওয়াকান ওয়ারাহম মালিকুন ইয়াখুযু কুল্লা সাফিনাতিন গাসবা। তাহলে ওই তিনটি রহস্য আমরা জানি নাকি? রহস্য কি? প্রথমটি রহস্য ওই যে একটা নতুন নৌকা, আর সেই নৌকাটিকে কি করে দিলেন? হ্যাঁ, ভেঙে দিলেন, একটা অংশ ভেঙে দিলেন। কেন? কারণ যেই দিকে নৌকাটা যাচ্ছে সেদিকে তো জালেম রাজা আছে, জালেম রাজা এত বড় জালেম, যদি কোনো নতুন নৌকা দেখে তো সেটা কি করে? কেড়ে নেয়, কেড়ে নেই, এত অত্যাচারী জালেম রাজা ছিল। তো তিনি চিন্তা করলেন যে এরা গরিব মানুষ, আর গরিব মানুষদের নৌকা, সামনে একটু এগিয়ে গেলে তো নৌকাটা কেড়ে নেবে, হ্যাঁ, এরা অসহায় হয়ে যাবে, তো নৌকাটাকে এখানে ভেঙে দিই, তাহলে যখন ওই রাজার সেনাবাহিনী দেখবে ওই জালেমগুলো, হ্যাঁ, যে নৌকাটা ভাঙা না, দরকার নেই, যা বেঁচে যাবে, এইটা একটা। আচ্ছা, ওই বাচ্চাটাকে কেন মেরে দিলেন? এই জন্য যে তার বাবা কান আবুহু মাসালিহা, না কি ছিল? হ্যাঁ, ওয়াম্মাল গোলাম ও ফকানা, হ্যাঁ, আবাহু মেনেইনি, আল্লাহ বলছেন সুরে কাহফ, ওয়াম্মাল গোলাম ও, সেই বালকটি এমন ছিল যে তার বাবা মা কি ছিল? ইমানদার, বড়ই পরহেজগার লোক ছিল। ফাখাসিনা আন ইউরহিকাহুমা তুগিয়ান ওয়া কুফরা, এই ছেলেটি যদি বড় হয় তাহলে বাবা মাকে বিভ্রান্ত করে দিবে, খারাপ করে দিবে। অনেক বাবা মা বড়ই সৎ, বড়ই নেক, তাহাজ্জুদ গুজার, ধার্মিক, আল্লাহ বলে একটা পয়সা কারো আরাম খায় না, কিন্তু ছেলে কুখ্যাত হয়েছে, চোর ডাকাত সন্ত্রাসী, আর যার ফলে এখন আসামের কাঠগড়ায় বাপকে যেতে হচ্ছে, মাকে ধরে নিয়েছে, তাদেরকেও জেল খাটতে হচ্ছে, গোটা গোষ্ঠীকে জেল খাটতে হচ্ছে, তার হচ্ছে না, হচ্ছে না? তখন বাপ মাকে ধরে ধরে মারছে। তো এই ক্ষেত্রে এই ছেলেটা বড়, এই কুখ্যাতটা বড় না হয়ে যদি তাকে নাবালক অবস্থায় মেরে দেওয়া হয়তো বাপ মার জন্য কল্যাণকর হইতো না, এইরকমই ঘটনাটা ছিল আসলে। বললেন আল্লাহ রাব্বানা, বলছেন যে যদি এই ছেলেটি বেঁচে থাকে তাহলে তার বাপ মাকে পথভ্রষ্ট করে জাহান্নামি করে দেবে, সে তো জাহান্নামে যাবে, যাবে বাপ মাকে জাহান্নামে নিয়ে যাবে। জি, অনেকের ছেলে মেয়েরা হচ্ছে ফেতনা, এই ছেলে মেয়ে না থাকলে আপনি হারাম খেতেন না, হয়তো সুদ খেতেন না, বেইমানি করতেন না, আর হারাম রোজগার করতেন না, সুতরাং তারা আপনার জাহান্নামে যাওয়ার কারণ। ইন্নাম আমওয়ালুক আউলাদুক ফিতনা, ধন সম্পদ ছেলে মেয়ে ফিতনা। তো এই ছিল। আর তিন নম্বর, ওই যে দেয়ালটি, ওয়াম্মাল যে দারু ফাকানালে গোলাম মাইনি এতি মাইনে ফিল মাদিনা, দুজন এতিম ওই গ্রামে বাস করত, আর এতিম নাবালক ছিল তারা, দেয়ালটি যদি ভেঙে পড়ে তো এতিমগুলো অসহায় হয়ে যাবে, কোথায় বাস করবে? আর সেই দেয়ালের নিচে ওর বাবা কি রেখে গেছে? ধন সম্পদ, টাকা পয়সা পুঁতে রেখে গেছে। সেই যুগে ছিল চাঁদি, স্বর্ণের টাকা, রূপ রূপ মুদ্রা চাঁদির হইতো,
আমরা ছোটোকালে শুনতাম যে চাঁদের টাকা, হ্যাঁ পাতিল পেয়েছে, হাঁড়ি পেয়েছে, এই পেয়েছে, হ্যাঁ এসব শুনতাম, কিচ্ছা কাহিনী খুব শুনতাম গ্রামে। তো এই জন্য রাতারাতি বড় লোক হয়েছে। তো যাই হোক, এই এক সময় ব্যাংক তো ছিল না, আমাদের চোখের সামনে প্রথম ব্যাংকগুলি খুললো আমরা যখন আজকে 50 বছর আগে শুনতাম। কোথায় বড়ো বড়ো সিটিতে ব্যাংক আছে, ডিস্ট্রিক্ট টাউনে একটা করে ব্যাংক, তো কেউ জানে না, গ্রাম অঞ্চল লোক কেউ ব্যাংক নামই জানতো না, আর ব্যাংকে কোনো অ্যাকাউন্টও ছিল না, সব চোখের সামনে দেখলো। তাহলে টাকা পয়সা মানুষ রাখতো কোথায়? হ্যাঁ, তো লুকিয়ে রাখতো, অনেকে মাটির তলায় রাখতো, মাটির তলে পুঁতে রাখতো। তো যাই হোক, এই যে এই দেয়ালের তলায় টাকা আছে, সম্পদ আছে, এরা নাবালক ছেলে, এই অবস্থায় যদি দেওয়ালটা ভেঙে পড়ে তখন টাকাগুলো বেরিয়ে যাবে, গ্রামবাসী লুটপাট করে খেয়ে রেখে, তাহলে এদের হক নষ্ট হবে, এরা বড় হয়ে যাক। আর দেওয়ালটা সোজা করে দিলাম, তারপরে এই ছেলেরা যখন বড় হয়ে দেওয়ালটার যখন পুনর্নির্মাণ করবে তখন টাকা পয়সাটা পেয়ে যাবে, তাদের হকে লাগবে। জি, তো এই ছিল ওয়াকানা ওয়ারাহ মালিকুন, এক রাজা তাদের সামনে সামনে, কিন্তু ওয়ারাহ পেছনের কথা রয়েছে কোরআন একাডেমি, যেটা আবার প্রসিদ্ধ রেওয়াজ আছে, এটা পিছনে, আর আমা মামানের তাদের সামনে যেদিকে যাচ্ছে নৌকাটি, আমা মাহু শব্দ ইবনে আব্বাস তেলাওয়াত করেছেন। মালিকুন ইয়াখুযু কুল্লা সাফিনাতিন সালেহ, যে কোনো ভালো নতুন যদি জলজাহাজ পায় বা নৌকো পায় তাহলে সেটাকে কী করে, সে দখল করে নেয় বা বেইমানি করে নেয়, কেড়ে নেয়। ওয়াম্মাল গোলাম ফাকানা কাফিরান, এই বালকটি কাফের, জন্মসূত্রে সে কাফেরই ছিল, যদিও ইসলামের উপর জন্মায় কিন্তু এত বদমাইশ ছিল, এত বদ প্রকৃতি ছিল, কাফের ছিল। ওয়াকান আবহ মোমেন, আর বাপ মা ছিল মমিন, তাহলে বাপ মাও গুমরা হয়ে যাবে এর কারণে। সোম্মা কাল সুফিয়ান সামিয়ত মিন ওমর রাতান ওমর আমার রাতাইন ওয়াহমিস হাফিজ তুহমিন, দুইবার করে হাদিসটি শুনেছি বলছেন, আর তার থেকে মুখস্থ রেখেছি। সুফিয়ানকে বলা হলো হাফেজ তহু হাফেজ তাহু কাবলান্তাস মমিন আমরিন, আপনি আমর থেকে শোনার আগে কি এটা মুখস্থ করেছেন, আও তাহাফাজ তহমিন ইনসান, অথবা অন্য কারো কাছ থেকে হাদিসটি মুখস্থ করে। কালা মিম্মান আ তাহাফাজ, কার কাছ থেকে আমি মুখস্থ রাখবো, তার কাছ থেকে আমার কাছ থেকে শুনেছি। ও রাহু আহাদুন আন আমরিন গাইরি, আমার ছাড়া কি আমার থেকে অন্য কেউ বর্ণনা করেছেন, এটা সনদের কথা, কারণ সনদে আছে এখানে দেখেন সুফিয়ানের ওস্তাদ হচ্ছেন এ আমর ইবনে দেনার, ওরই কথা বলছেন যে আমার থেকে আমি শুনেছি। সামিয়ে তহ মিন মাররাতাইনি আও সালাসান, তার থেকে দুইবার বা তিনবার শুনেছি। হাফেজ তুমিন, আর তার থেকে আমি মুখস্থ রেখেছি। আর একটি হাদিস এই খেজের সম্পর্কে আছে, 3402 নম্বর হাদিস, হাদিস বর্ণনা করছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, এক বলছেন ইন্নামা সুমিয়াল খাজেরু, খাজেরকে খাজের কেন বলা হয়, নামকরণের কারণ কি? অনেকের নামকরণের কারণ থাকে, কেন বলা হয় তাই না? খাজের মানে সবুজ হয়ে যাও, আখজার থেকে, আখজার মানে কি সবুজ রঙকে আখজার বলছে না, হ্যাঁ তো খাজের মানে সবুজ, বলছেন খাজেরকে খাজের নামকরণ এই জন্য হয়েছে, লিয়ান্নাহু জালাসা আলা ফারওয়াতিন বায়দা, কারণ তিনি বসেছিলেন আলা ফারওয়াতিন, ফারওয়াতুন মানে লতা পাতাবিহীন সাদা জায়গা, সাদা স্থান, সাদা জমি জায়গা, এমন জায়গায় যেখানে কোনো লতা পাতা নেই, ঘাস পাত কিচ্ছু নেই, হ্যাঁ গাছপালাও নেই আর ঘাস নেই, একেবারে মরুভূমি হয়ে আছে, বালি ধরেন বা মাটি শুধু, বায়দা একবারে সাদা হয়ে আছে। ফায়দা হিয়া তাহাত, যখনই তিনি সেখানে বসেন তখন সেটি কি হয়, তাহতাজ জমিন খালফি খাজরা, তিনি বসার পরে যখনই সেখান থেকে উঠেছেন সাথে সাথে ওই জায়গাটুকু পুরো সবুজ হয়ে গেছে, পুরো সবুজ হয়ে গেছে, বসলেই সবুজ হয়ে যেত, এটি তার কি ছিল, মুজিজা। তাহলে যদি তিনি নবী হন তাহলে মুজিজা, আর যদি নবী না হন ওলি হন তাহলে এটি কারামত হইতে পারে, অসাধারণ কিছু আল্লাহর নেক বান্দাকে দেখাইতে পারে, কিন্তু মুজিজা হোক আর কারামত হোক সেটা ওই ব্যক্তির হাতে থাকে না, কার হাতে থাকে, রবের হাতে থাকে, আপনার আমার। আচ্ছা, তারপরে এর জন্য অনেক বড় কোনো আল্লাহর ওলি হইতে হবে জরুরি নাই, অনেক সময় সাধারণ একজন ইমানদার মানুষ, কিন্তু আল্লাহ আপনাকে কোনো কিছু একটা আপনার মাধ্যমে দেখাতে চান বিশেষ কারণে, অনেক সময় আপনাকে রক্ষা করবেন, আল্লাহ বাঁচাবেন, বাঁচাবেন, দুশ্মন তার চারিদিকে ঘিরতে এসছে, কিন্তু আল্লাহ আপনার হায়াত রেখেছেন, আপনি সাধারণ একজন মুসলিম, আল্লাহর ওলি অবশ্য, সাধারণ ওলি, বিশিষ্ট ওলি না, কিন্তু আল্লাহ যেহেতু রক্ষা করবেন সেজন্য অসাধারণ কিছু হইতে পারে, অসাধারণ কিছু হইতে পারে, যে আপনি তাদের চোখের সামনে দিয়ে গেলেন আর দেখতে পেল না। এটা যদি আপনাদেরকে বাস্তব ঘটনা বলি তাহলে বিশ্বাস করবেন, আমার ক্লাসমেট আমার সাথে একসাথে লেখাপড়া করেছে, 20 বছর বয়সে ইসলাম গ্রহণ করার পরে, নাম ছিল আখতার হোসেন, হাফেজ, কোরআন হাফেজ হয়েছিল, তারপরে আমার একবার ক্লাসমেট ছিল, 2-3 বছর একসাথে লেখাপড়া করেছি, এখনও দেশে গেলে আমার সাথে নাম যদি শুনে যে আমি এসে তো দেখা করতে চলে আসবে, বুড়ো হয়ে গেছে, কারণ আমার চাইতে বয়সে বেশি, যখন ওর 20 বছর বয়স তখন আমার 13 বছর মতো বয়স, 7 বছর বড়,
কারণ সে ইসলাম গ্রহণ করেছে 20 বছর বয়সে, তারপর লেখাপড়া শুরু করেছে। তো এলাকার হিন্দুরা তাকে মারবে মোট কথা। সাধারণত ভারতে এটা হয় যে এলাকায় বাস করা সম্ভব হয় না, ইল্লা মাশাআল্লাহ। এলাকায় একজন হিন্দু মুসলমান হবে তার বাস করবে, এটা ভারতে আর নেপালে খুবই মুশকিল। আল্লাহ হেফাজত করুন। তো যাই হোক, তাকে মারবে। উত্তর দিনাজপুরের ঘটনা কিন্তু, তো ও হাট বাজার হাটে গেছে, বাজারে গেছে, ধরমপুর বাজারের নাম। সে বাজারে গেছে আর বাজার থেকে ঠিক রাত 8-9টার সময় বাড়ি সাধারণত আসে, সেই দিন আসবে। কিন্তু সেই দিন 50 জন লোক রাস্তার দুই পাশে রশি নিয়ে, অস্ত্র নিয়ে আর লাঠি নিয়ে সব রেডি আছে তাকে মারার জন্য, যে মাঠে ওকে ধরবো আর এখানে মেরে শেষ করে দেব। তাকে একজন দোকানদার তার পরিচিত হিতাকাঙ্ক্ষী মুসলিম, সে বললো যে রাত হয়ে গেছে, তুমি যেও না আজকে, তুমি যেও না। বলছেন না, আমি ডেলি যাই চলে যাবো, অসুবিধা নেই, না গেলি ভালো, তুমি আমার কাছে থেকে যাও। তারপরে সে শুনল না, চলে গেল, চলে গেল। একজন হিন্দু ছেলে, একজন হিন্দু ছেলে সব ঘটনা জানে, কিন্তু পরে ঘটনা ঘটনা জানা গেল কি করে অনেকে জানতে চাবে, সে জন্য বলছি। সে হিন্দু ছেলে কিন্তু ঘটনা জানে যে আজকে একে মেরে ফেলবে রাত্রে, এবং তার জন্য রাস্তাতে মত পেতে বসে আছে সব। সে বলছে যে আমি একটু করে কোরআন মুখস্থ করেছি, পড়ি, পড়ছি আর চলে যাচ্ছে, তার কাছ থেকে সরাসরি শুনে চলে যাচ্ছে, চলে গেলাম, বাড়ি পৌঁছে গেলাম, কিছু যাই না। 1-2 দিন পরে ওই হিন্দু ছেলেটা, ওই যারা প্রভাবশালী হিন্দু এলাকার তাদের বাড়ির কিন্তু চাকর, তার সাথে দেখা হয়েছে বাজারে। সে বলছে যে তুমি বেঁচে গেলে আজকে, কেন বলছে তোমাকে মারার জন্য 50 জন লোক রাস্তাতে তারা ওঁত পেতে বসেছিল, লাঠি নিয়ে, রশি নিয়ে, আর তারপর অস্ত্র নিয়ে, ধারার অস্ত্র নিয়ে বসেছিল, সে তোমাকে দেখতেই পায়নি। ওই লোকগুলিকে বলছে, ওই হিন্দু ছেলেটা বলেছে যে তোমরা ওকে মারতে পারলে, তোমার ওই রাস্তা দিয়ে তো গেছে। বলছে আমরা তো দেখলাম না ওকে, কখন কোন দিকে দিয়ে গেল দেখলাম না, তো সে মানলা দেখেই আল্লাহ অন্ধ করে দিয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে এটা হয়েছে, হ্যাঁ, মক্কায় হিজরতের রাতে হয়েছে, না হয়নি তো, নবীর জন্য সেটি মজেজা ছিল। সেম ঘটনা একজন মুসলিমের সাথে হয়েছে। সে কি আল্লাহর ওলি, মানে ওই রকম সিনিয়র ওলি, কোনো আল্লামা কিছুই না, তখন মাদ্রাসায় লেখাপড়াও শুরু করেনি, লেখাপড়া শুরু করার আগে ইসলাম কবুল করা 2-4-5 মাস হয়েছিল তার ঘটনা। আমার ক্লাসমেট যে নাম পর্যন্ত বললাম, এলাকা পর্যন্ত যে সুবহানাল্লাহ। তো যে কোনো মানুষকে আল্লাহ রাব্বুল আলমিন যখন অসাধারণ কিছু দেখাতে চাইবেন, সেটা আল্লাহর হাতে, আল্লাহ করতে পারেন। জি, রব্বুল আলমিন আমাদের হেফাজত করুন, সমস্ত অনিষ্ট থেকে, বালা মুসিবত থেকে আল্লাহ হেফাজতে রাখুন, সমস্ত কল্যাণ আমাদেরকে দান করুন। দেশে যারা বন্যা দুর্যোগে রয়েছেন, বিপদগ্রস্ত রয়েছেন, আল্লাহ তাদের হেফাজত করুন, তাদের সাহায্য করুন, বালা মুসিবত দূর করুন, এবং আল্লাহ রাব্বুল অসৎ লোকদেরকে সংশোধনের তৌফিক দান করুন। নেক লোকদেরকে আল্লাহ রাব্বুল আলম বিশেষভাবে আল্লাহ হেফাজত করুন, তাদের উপর রহম করুন, এবং যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন তাদেরকে আল্লাহ জান্নাতুল ফিরদৌস দান করুন। যারা অসুস্থ রয়েছেন আল্লাহ তাদের সুস্থ করে দেন, যারা অভাবে রয়েছেন তাদের অভাব মুক্ত করে দেন। ও সাল্লাল্লাহু আলা নবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।